কবুল বলা ঠিক পূর্ব মুহূর্তে বর নিজের আসন থেকে উঠে যায়। ফলস্বরূপ আশেপাশের সকলের সাথে কনে নিজেও অবাক হয়ে যায়। বরবেশে থাকা শাড়ি মিনান বউ সেজে বসে থাকা কুয়াশার সামনে গিয়ে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এটাতে সই না করা পর্যন্ত এই বিয়ে হবে না। কুয়াশা খানিকটা অবাক কণ্ঠে প্রশ্ন করে, কি এটা চুক্তিনামা? চুক্তিনামা মানে? আমরা যে মাত্র 6 মাসের জন্য বিয়ে করছি, এটা তার চুক্তিনামা। কুয়াশা কাগজ নিয়ে পড়ার সময় খেয়াল করে সেখানে লেখা আছে, আগামী 6 মাসের জন্য কুয়াশা শারিমের বলা সব কিছু করতে এবং সকল কথা শুনতে বাধ্য থাকবে। এমন কিছু দেখে কুয়াশা কিছুটা জোরে বলে ওঠে, আমি এতে সই করব না। শারিম কুয়াশার সামনে বসে ফিসফিস আওয়াজে বলে, চিৎকার করলে ক্ষতি তোরই হবে, সবাই সব কিছু জেনে যাবে, তাই নিজের ভালো চাইলে এই কাগজে সই করে দে। মাত্র 6 মাস আমার বাধ্য হয়ে থাকলে তোর সারা জীবন ভালো কাটবে, কিন্তু আজ যদি তুই এই কাগজে সই না করিস তাহলে তোর জীবনই নষ্ট হয়ে যাবে। এখন তুই ভেবে দেখ তোর জন্য ভালো কোনটা হবে। কুয়াশা এবার দ্বিধায় পড়ে যায়। কিছুক্ষণ ভেবে বলে, এর আরেক কপি কোথায়? যেটা আমার কাছে থাকবে। শারিম আরও একটা কাগজ বের করে কুয়াশার হাতে ধরিয়ে দেয়। কুয়াশা পুনরায় বলে ওঠে, তুই আগে এই কাগজে সই কর, তারপর আমি করছি। কুয়াশার কথামতো শারিম কাগজে সই করে দেয়। অতঃপর কুয়াশা নিজেও কাগজে সই করে, এক কপি নিজের কাছে এবং আরেক কপি শারিমের হাতে ধরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলে, এবার তাড়াতাড়ি কবুল বল। কুয়াশার এমন কথায় শারিম মুচকি হেসে উত্তর দেয়, আমাকে বিয়ে করার জন্য খুব তো লাফাচ্ছিস, আমাকে আবার ভালোবেসে ফেলিস নাই তো। ভালোবাসা আর তুই, তোকে ভালোবাসার থেকে একটা কলাগাছকে ভালোবাসা অনেক ভালো। শারিম আর কিছু না বলে নিজের আসনে গিয়ে বসে। এরপর সকলের অপেক্ষার পালা শেষ করে কবুল বলে দেয়। শারিম কবুল বলতে অনেকটা সময় নিলেও কুয়াশা সেকেন্ডের মধ্যে কবুল বলে দেয়। এতে করে কমবেশি সবাই কুয়াশার দিকে দৃষ্টি দেয়। নিজের দিকে সবাইকে একসাথে তাকিয়ে থাকতে দেখে কুয়াশা ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? কুয়াশার সবচেয়ে কাছের একজন হল মল্লিকা, কুয়াশার প্রাণপ্রিয় বান্ধবী। সে তার কাছে বসে বলে, কলি তুই এত দ্রুত কবুল বললি কেন? মেয়েরা তো কবুল বলার সময় কিছুটা সময় নেয়, তুই একদম সেকেন্ডের মধ্যেই কবুল বললি, ব্যাপার কি? বলতে যখন হবেই তখন এত ভনিতা করার কি দরকার বলতো? তাই তাড়াতাড়ি বলে ফেলেছি। এমনিতে এসব সাজ পোশাক পরে আমার অনেক গরম লাগছে, একই সাথে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে। কুয়াশা আর মল্লিকার কথার মাঝখানে ঢুকে পড়ে আরো 2 জন মানুষ, একজন হল আদ্রিতা, অন্যজন আরশিয়া। এই 2 জন কুয়াশার অনেক কাছের বান্ধবী। 4 জন বসে বিভিন্ন রকমের কথা বলছিল। এর মধ্যেই কুয়াশার মেডিকেল হলে থাকা বন্ধুবান্ধব চলে আসে। এসেই সবার আগে প্রশ্ন করে, যার সাথে এক মুহূর্ত ঝগড়া ছাড়া ভালো করে কথা বলতে পারিস না তাকে কেন বিয়ে করলি কুয়াশা? প্রত্যুত্তরে কুয়াশা কিছু বলার আগে সেখানে শারিম চলে আসে। সবাইকে উদ্দেশ্য করে বলে, এই বিষয়ে তোদের জানতে হবে না, তোরা তো এখানে এসেছিস আমাদের শুভেচ্ছা জানাতে, আপাতত সেই কাজই কর। সবাই নিজেদের সাথে আনা উপহার দিয়ে কুয়াশা আর শারিমকে নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। কুয়াশা ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখলেও ভেতর থেকে রাগে ফুলতে থাকে। শারিম এসব দেখেও কিছু বলে না। এরপর সব মানুষজন খেতে চলে গেলে সেখানে থেকে যায় শুধু কুয়াশা আর শারিম। কুয়াশা, তুই নিজেও জানিস না আজ আমাকে বিয়ে করে তুই নিজের জীবনে কত বড় বিপদ ডেকে আনলি। তোর জীবন যদি আমি ধ্বংস করে দিতে না পারি তো আমিও শারিমিনার নই।
তোর জন্য আমি অনেক কিছু হারিয়েছি, এবার আমার পালা। শারিম আমার সাথে খেলতে আসার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা তুই কল্পনাও করতে পারবি না। আমি কোনো সাধারণ মেয়ে নই, তুই আমাকে যতটা চিনিস তার থেকেও অনেক বেশি চিনিস না। অচেনা একজনকে চুক্তিতে বিয়ে করে তুই অনেক বড় ভুল করলি, এর মাশুল তোকে দিতে হবে, কিন্তু সেটা এখনই নয়, ধীরে ধীরে। সদ্য বিয়ে করা এক দম্পতি নিজেদের মনে এমন কিছু বলছে যা থেকে বোঝা যায় এই বিয়ে কোনো স্বাভাবিক বিয়ে নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অন্য রকম গল্প, যে গল্প সবাইকে ভাবাতে বাধ্য করবে ভালোবাসা এমনও হয়। বিদায়ের সময় কুয়াশা মাকে জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে। মাকে ছাড়া 2 দিন থাকতেও তার ভীষণ কষ্ট হয়, এখন তাকে ছাড়া কুয়াশাকে অনেক দিন থাকতে হবে। শারিম সকলের সামনে কুয়াশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, এই হাত আমি কখনো ছাড়ব না, আপনারা চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার কাছে সুখেই থাকবে। কুয়াশার মা চিন্তিত হয়ে বলে, তোমরা তো একে অপরকে সহ্য করতে পারতে না 7 দিন আগেও, তাহলে হঠাৎ কি হলো তোমাদের যে 7 দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তোমরা? আসলে ঝগড়া করতে করতে আমরা কখন যে দুজনকে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতেই পারিনি, যখন বুঝতে পারলাম তখন একসাথে থাকার সিদ্ধান্ত নিলাম। বাবা আমার মেয়েটাকে আগলে রেখো, আমরা ওকে অনেক যত্নে বড় করেছি, তুমিও ওকে যত্নে রেখো, চিন্তা করবেন না খালাম্মি, ওকে আমি আজীবন যত্নে রাখব। মুখে এই কথা বললেও শারিম আপনমনে বলে, আজীবন আপনার মেয়েকে আমি এমন করে যত্নে রাখব যেন সে এক মুহূর্তের জন্যও ভালো থাকতে না পারে। বিদায়ের শেষ মুহূর্তে শারিম কুয়াশার হাত অনেক শক্ত করে ধরে গাড়িতে বসায়। কুয়াশা ব্যথা পেলেও তা প্রকাশ করে না, বরং মুচকি হেসে ভাবে, আমাকে দেওয়া ব্যথাগুলো দ্বিগুণ, না না ভুল বললাম, 3 গুণ বেশি করে তোকে ফিরিয়ে দিব আমি। রাত বাড়ছে, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, এর মধ্যে শা শা করে বরযাত্রীর গাড়ি ছুটে চলেছে। নিজ চিন্তায় মগ্ন থাকা শারিমের কাঁধে যখন ঘুমন্ত কুয়াশা মাথা রাখে, ঠিক সেই মুহূর্তে শারিম কুয়াশার দিকে দৃষ্টি দেয়। এই দৃষ্টি যেন অনেক না বলা কথা বলতে চায় কুয়াশাকে, কিন্তু এখনই সেই সময় নয়। শারিম খুব সাবধানে কুয়াশার মাথা নিজের বুকের মাঝে নিয়ে চোখ বন্ধ করে নেয়। ফুল দিয়ে সজ্জিত ঘরে একা একা পায়চারি করছে কুয়াশা। ঘড়ির কাটায় এখন রাত প্রায় 1টা বাজে, কিন্তু শারিমের আসার নামগন্ধ নেই। হঠাৎই কুয়াশার ফোনের রিংটোন বেজে ওঠে। কুয়াশা কল রিসিভ করে বলে, বল কুয়াশা, এখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? হাসপাতাল থেকে একজন রোগী গায়, তার অবস্থা খুবই খারাপ ছিল, একা একা উঠে বসাও তার পক্ষে সম্ভব নয়। কখন হলো এটা? 11টা 53 মিনিটেও সে হাসপাতালের বিছানায় শুয়েছিল, একজন নার্স নিজে তাকে দেখে গিয়েছে, কিন্তু 12টা 17 মিনিটে যখন নার্স আবার তাকে দেখতে গেল তখন আর তাকে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখেছিস? 11টা 50 থেকে 12টা 20 পর্যন্ত সিসিটিভি বন্ধ ছিল। এই 30 মিনিট হাসপাতালের সবাই কি ঘুমিয়েছিল? আমি তো তোর বিয়েতে ছিলাম, আমি বাসায় এসেছি 11টা 38, তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। 12টা 46 মিনিটে আমাকে কল করে একজন নার্স এসব জানালো, আমি হাসপাতালে যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমি কোনো খবর পেলে সাথে সাথে তোকে জানিয়ে দিব, আমিও আসছি। পাগল হয়েছিস তুই? আজ তোর আর শারিমের বিশেষ একটা রাত, তার থেকেও বেশি জরুরি হলো একজনের জীবন, এখন এসব কথা রাখো, আমি এখনই বের হচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়।
কথা বলা শেষে কুয়াশা নিজের সাজসজ্জা মুছে একটা জামা পরে বেলকনির জানালা দিয়ে নিচে নেমে চলে যায়। সবার সামনে দিয়ে গেলে হাজার রকমের প্রশ্ন করবে সবাই, তার থেকে একটু ঝুঁকি নিয়ে এভাবে বের হওয়া অনেক ভালো মনে করে কুয়াশা। শুনশান রাস্তায় একা একজন মেয়ে বাইক নিয়ে ছুটে চলেছে হাসপাতালের দিকে। এই হাসপাতাল তার কাছে অনেক প্রিয়। এই হাসপাতালেই সে সর্বপ্রথম কাজ শুরু করেছে একজন ডাক্তার হিসেবে। সময়গুলো অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই সব কিছু পাল্টে যেতে শুরু করে গত 4 মাস আগে। হাসপাতালে এমন অনেক কিছু ঘটতে শুরু করে যা অনুচিত, তবুও প্রতিনিয়ত এমন ঘটনা ঘটেই যাচ্ছে। আনুমানিক রাত 2টার দিকে শারিম ঘরে আসে। ঘরে এসে বিছানায় কুয়াশার কাপড়চোপড় দেখে শারিম কিছুটা অবাক হয়। কুয়াশাকে ঘরে না দেখে সে প্রথমে ওয়াশরুমের কাছে যায়, কিন্তু সেখানে কুয়াশাকে না দেখে বেলকনির কাছে গিয়ে দেখতে পায় জানালার সাথে কাপড় লাগানো, যা দিয়ে নিচে নামা সম্ভব। শারিম বুঝে যায় কুয়াশা কোথাও গিয়েছে। কিছুক্ষণ ভেবে শারিম কুয়াশাকে কল দেয়, কিন্তু কুয়াশা কল রিসিভ করছে না। বারবার দেওয়ার পরেও যখন কুয়াশা কল রিসিভ করে না, তখন শারিম রেগে যায়। রেগে গিয়ে কল করে আনিশাকে। আনিশা কল রিসিভ করলে শারিম জিজ্ঞেস করে, তুই কি জানিস যে কুয়াশা কোথায়? আনিশা সরাসরি বলে দেয়, না তো, কুয়াশার তো এখন তোর সাথে তোর ঘরে থাকার কথা, সে ঘরে নেই বলেই তো তোকে কল দিলাম। মানে কি, কুয়াশা এত রাতে গেল কোথায়? সেটা জানলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? এই তুই ফোন রাখো তো, এমনি মেজাজ খারাপ, তার উপর তোর এসব প্রশ্ন মেজাজ আরো খারাপ করে দিচ্ছে। শারিম রাগ করে কল কেটে দেয়। আনিশার পাশে কুয়াশা বসে আছে। কুয়াশাকে এই আনিশা নিজেই কল দিয়েছিল। কুয়াশা, তুই আমাকে শারিমকে মিথ্যা বলতে বললি কেন? শারিমকে এসব জানানোর দরকার নেই, সে তো আগের সব কিছু জানে। হ্যাঁ জানে, তবে আজকের ঘটনার তদন্ত আমি করব। তুই আসলে কি করতে চাচ্ছিস? দেখ, প্রতি মাসে আমাদের হাসপাতাল থেকে রোগী গায়েব হয়ে যাচ্ছে গত 4 মাস ধরে, এই পর্যন্ত 8 জন গায়েব হয়েছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। হুম, আর অদ্ভুত ব্যাপার হলো তাদের অবস্থা খুব বেশি ভালো নয়, নিয়মিত চিকিৎসা না করলে তাদের জীবন চলে যেতে পারে, আর এটাই ভাবার মতো বিষয়। পুলিশকে জানানোর পরেও এসবের শেষ হচ্ছে না, পুলিশ তো এসবের রহস্য খুঁজেই বের করতে পারছে না, তার উপর একের পর এক রোগী গায়েব হয়েই যাচ্ছে। তোর কি মনে হয় এসব কে বা কারা করছে? কুয়াশা কিছু একটা ভেবে বলে, আমার তো মনে হচ্ছে এর পেছনে হাসপাতালের কারোর হাত আছে, নয়তো এসব এত সহজ না। কুয়াশা আবারও বলে ওঠে, রোগীর বাড়ির লোকদের কিছু বলেছিস? না, এখনো কিছু জানানো হয়নি। আগামীকাল যখন তারা এসব জানতে পারবে, তখন আগের 7 জন রোগীর বাড়ির লোকের মতোই আচরণ করবে। এসবের জন্য আমাদের হাসপাতালের বদনাম হচ্ছে, এই সময়ের সবচেয়ে জনপ্রিয় হাসপাতাল এটা, আর এখানেই যদি এমন চলতে থাকে তাহলে তো আর কিছুদিন পর আমাদের হাসপাতাল বন্ধ করে দিতে হবে। আনিশা কুয়াশার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব নিয়ে পরেও কথা বলা যাবে, তুই আগে এটা বল যে শারিমকে কেন বিয়ে করলি? ওর সাথে তো তোর সম্পর্ক একদমই ভালো না। কুয়াশা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। আনিশা পুনরায় প্রশ্ন করে, কথা বলছিস না কেন? উত্তর দে কুয়াশা। কুয়াশা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, শারিম আমার গোপন কাজের বিষয়ে জেনে গিয়েছে। কুয়াশার কথায় আনিশা চকিত কণ্ঠে বলে, কি বলছিস কি তুই এসব? হুম, এজন্যই তো ওর কথায় রাজি হতে হয়েছে আমাকে।
ওর শর্ত হলো হয় ওকে বিয়ে করে আগামী 6 মাস ওর সমস্ত কথা মেনে চলতে হবে, নতুবা ও আমার সব কিছু পুলিশকে বলে দিবে। আচ্ছা তুই এত ভয় কেন পাচ্ছিস? তুই তো কোনো অন্যায় করছিস না। হ্যাঁ অন্যায় করছি না, কিন্তু আমি যা করছি সেটা তো ঠিকও নয়, কারণ আমি এখনো এই কাজের জন্য অনুমতি পাইনি। সুতরাং এসব জানাজানি হলে আমার ডাক্তার জীবন পুরোপুরি শেষ হয়ে যেতে পারে আনিশা, এসব তো তুই জানিস। বিয়ের মতো একটা বিষয় নিয়ে শারিম এসব করবে এটা ভাবতেও অবাক লাগছে আমার। জানিস বিয়ে নিয়ে না আমার অনেক স্বপ্ন ছিল, প্রতিটা মেয়েরই তো এই স্বপ্ন থাকে, কিন্তু শারিম আমার সাথে যা করলো সেটা আমিও ভাবিনি। ও আমাকে ঠিক কি কারণে বিয়ে করেছে সেটাও জানি না আমি। কষ্ট পাস না, একদিন সব ঠিক হয়ে যাবে, তুই শুধু তোর কাজ চালিয়ে যা। একবার তুই সফল হলে শারিমকে উপযুক্ত শাস্তি দেওয়া তোর জন্য অনেক সহজ হয়ে যাবে, সেই আশাতেই আছি রে। ভোর হতে চলল, এখন আমাদের হাসপাতালে থাকা আর ঠিক হবে না, চল আমরা এখন চলে যাই, সকালে আসবো আবার। আচ্ছা চল। ভোররাতে কুয়াশা শ্বশুরবাড়িতে ঢোকে লুকিয়ে, যেন সে চুরি করতে এসেছে। পুরো বাড়ি নীরব দেখে সে কিছুটা নিশ্চিন্ত হয়ে ঘরে ঢুকতেই ভয় পেয়ে যায়। শারিম বিছানায় বসে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। কুয়াশা সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে যাবে এমন সময় খুব শান্ত কণ্ঠে শারিম বলে ওঠে, কোথায় ছিলি সারা রাত? কাজ ছিল একটু। কি কাজ? তোকে সব কিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। হ্যাঁ তুই বাধ্য, কারণ চুক্তিনামা অনুযায়ী আগামী 6 মাস তুই আমার সব কথা শুনতে বাধ্য। একই সাথে আমি তোকে যা যা করতে বলবো সেই সব কিছু করতে হবে তোকে, আমার প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে। শারিম আচমকা শারিম কুয়াশার কাছে গিয়ে খুব শক্ত করে ওর হাত চেপে ধরে বলে, চিৎকার করবি না এখন থেকে, গলার আওয়াজ নিচে, বুঝতে পেরেছিস? শারিম আমার হাত ছাড়, ব্যথা লাগছে আমার, এটা তো কেবল শুরু, এখন থেকে আমার কথা না শুনলে কিংবা আমার উপর চিৎকার করলে আরো অনেক বেশি ব্যথা পাবি। এই 6 মাসে তোর জীবন নরক বানিয়ে দিব আমি। কথাটা বলে কুয়াশার হাত ছেড়ে দিয়ে শারিম বাইরে চলে যায়। কুয়াশার আগে দুঃখে নিজের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। তোর জীবন নরক করতে আমার 6 মাসও লাগবে না, তুই নিজেও জানিস না, আমার গায়ে হাত তুলে আমাকে ব্যথা দিয়ে তুই নিজের ব্যথায় বাড়িয়ে দিলি, এরপর তোর সাথে ঠিক সেটাই হবে যা আমি চাইব। যদি হাসপাতালের রহস্য জানতে চান তাহলে আজ রাতে আমার সাথে দেখা করবেন। কিন্তু কে আপনি? নাম কি আপনার? সাফওয়ান। সাফওয়ান, এই নামে তো কাউকে চিনি না আমি, পুরো পরিচয় দিন আপনার, বাকি প্রশ্নগুলোর উত্তর দেখা করার পরেই পাবেন, আমি সঠিক সময়ে ঠিকানা আপনাকে মেসেজ করে জানিয়ে দিব। কিন্তু আর কিছু বলার আগেই কল কেটে গেল। ভোররাতে কুয়াশা বাড়ি ফেরার পর শারিমের সাথে ঝামেলা হলে শারিম রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। এরপর কুয়াশা ঘুমিয়ে যায়, হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভাঙে তার। কল রিসিভ করতেই উপরোক্ত কথাগুলো বলে ওঠে আগন্তুক, যে নিজেকে সাফওয়ান বলে পরিচয় দিয়েছে। আর কিছু না ভেবে কুয়াশা ফ্রেশ হয়ে ঘরের বাইরে চলে যায়। বাইরে সবাইকে একসাথে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় সে। শুভ সকাল সবাইকে, শুভ সকাল মামনি। শাশুড়ি মায়ের জবাবে মুচকি হেসে কুয়াশা একপাশে বসে কথা বলতে শুরু করে। একটু পর একজন কফি এনে তার হাতে দেয়। কুয়াশার শ্বশুর বাড়ির সবাই আমেরিকায় থাকে, যৌথ পরিবার তাদের। শারিমের বাবা মা, ছোট বোন, দাদু, দিদা, ফুপি, ফুপির ছেলে মেয়েরা সবাই একসাথে থাকে।
শুধুমাত্র শারিমি বাংলাদেশে থাকে। বিয়ের জন্য সবাই এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছে। আচ্ছা বৌমনি, তোমাদের ভালোবাসা হলো কিভাবে? আমার কাছে ব্যাপারটা খুবই রহস্যময় লাগছে। এত পরিমাণ ঝগড়ার পরেও ভালোবাসা কিভাবে হয়? তুমি আর ভাইয়া তো একদমই সহ্য করতে পারো না একে অপরকে। ননদের এমন কথায় কুয়াশা মুচকি হেসে উত্তর দেয়, ঝগড়া থেকেই তো প্রেমের শুরু হয়। জানো না এটা? হ্যাঁ জানি, কিন্তু তোমাদের তো খুব ভয়ানক ঝামেলা। যদিও আমরা কেউ জানি না যে কি নিয়ে তোমরা এত ঝগড়া কর। ইয়ানা, আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা চাই না, তবুও ঘটে যায়। এতে আমাদের কারোর হাত থাকে না। তোমার ভাইয়া আর আমার বিয়ের কাহিনীও সেরকমই। তোমরা সত্যি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছো তো? এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না কুয়াশা। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস আজ তার মধ্যে নেই, কারণ ভালোবাসা নিয়ে মিথ্যা বলতে পারবে না সে। আচ্ছা, আদৌ ভালোবাসা নিয়ে কি মিথ্যা বলা যায়? যায় না তো। তাই কুয়াশা কথা ঘোরানোর জন্য বলে, কেন গো ননদিনী, তুমি খুশি হওনি আমাকে বৌমনি হিসেবে পেয়ে? কি বলছো এসব তুমি? তোমার মতো এত মিষ্টি একজনকে বৌমনি হিসেবে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি তো তোমাকে দেখার পর থেকেই ভাইয়ার সাথে কল্পনা করতাম। ইয়ানার কথায় হেসে ওঠে সবাই। শারিম আর ইয়ানার ফুপাতো ভাই রাদিফ ইয়ারকির ছলে বলে, শারিম আর কুয়াশার বিয়ের কথা আমি ভাবতেও পারিনি। শেষবার আমেরিকায় গিয়ে যা কাহিনী করেছে এই দুজন, কুয়াশার পরিবারের সাথে সাথে তো আমরাও ভীষণ অবাক হয়েছিলাম। পুরনো কথা শুনে কুয়াশা লজ্জায় পড়ে যায়। ভাইয়া বাদ দাও না। কেন বাদ দিব? কি করেছিলি তুই আর শারিম মনে নেই? সব মনে আছে, কিন্তু আপাতত মনে করতে চাইছি না। আমার একটু কাজ আছে, আমি বের হব কিছুক্ষণের জন্য, শারিমের মা অতি দ্রুত বলেন। কোথায় যাবে তুমি এখন? সকালের নাস্তা করলে না? আর এখনই বের হবে? সমস্যা নেই মামনি, কফি খেয়ে নিলাম তো, বাড়িতে এসে নাস্তা করে নিব। আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, তোমরা চিন্তা করো না। কিন্তু যাচ্ছিস কোথায় তুই? রাদিফের কথার প্রত্যুত্তরে কুয়াশা জবাব দেয়, হাসপাতালে যাচ্ছি। হাসপাতালের সামনে এসে কুয়াশা অবাক চোখে চারিদিকে তাকায়। হাসপাতালে ভাঙচুর হচ্ছে, একপাশের সবাই ভীষণ ক্ষিপ্ত, আরেক পাশে সবাই ভীত চোখে চারপাশে তাকাচ্ছে। ক্ষিপ্ত সবাই যে হারিয়ে যাওয়া রোগীদের বাড়ির লোক তা বুঝতে দেরি হল না কুয়াশার। অনেক সাবধানে হাসপাতালের ভেতরে ঢোকে কুয়াশা। ভেতরে ঢুকে আনিশাকে প্রশ্ন করে, কি হচ্ছে এসব? এরা রোগীর বাড়ির লোক তাই না? হ্যাঁ, গতকাল গায়েব হয়ে যাওয়া রোগীর বাড়ির লোক হাসপাতালে এসেই প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। এরপর ধীরে ধীরে অন্য রোগীর বাড়ির লোকেরা এসে তাদের সাথে যোগ দেয়। আজ কোনোভাবেই তাদের থামাতে পারছে না কেউ। শারিম কোথায়? এখনো হাসপাতালে আসেনি। এসেছে, একটু আগে ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেল, এখনো ফেরেনি। আর পুলিশের লোক? ওদের খবর দেওয়া হয়নি। খবর দিয়েছি, আসছে ওরা। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে থামল হাসপাতালের সামনে। পুলিশকে দেখে কুয়াশা এগিয়ে গেল সেদিকে। পুলিশের মধ্যে এসআই আরিফুর রহমানকে না দেখে কুয়াশা একজনকে প্রশ্ন করে, এসআই আরিফুর রহমান কোথায়? ওনাকে বদলি করে দেওয়া হয়েছে। কেন? উনি এই কেসের তদন্ত করতে গাফিলতি করছিল এমন অভিযোগ উঠেছে, এজন্য উপর মহল থেকে তাকে বদলি করে দিয়ে নতুন এসআই এনেছে। সে কোথায়? স্যার গাড়িতে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
মিনিট পাঁচেকের মধ্যেই পুলিশের আরও একটা গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমে আসে নতুন এসআই নাহিফ নিয়াজ। হাসপাতালে প্রবেশ করে সর্বপ্রথম ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করা সকলের উদ্দেশ্যে বলে ওঠে, দয়া করে শান্ত হন আপনারা, আমি এই এলাকার থানার নতুন এসআই নাহিফ নিয়াজ। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বাড়ির লোকদের আমি আমার দলের সাহায্যে খুঁজে বের করব, এবং একই সাথে এসবের কারণ বের করে যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করব আমি। আপনাদের সকলকে আজ আমি এই কথা দিলাম, খুব শীঘ্রই আমরা নতুন করে তদন্তের কাজ শুরু করব। আশা করছি অতি দ্রুত আপনাদের সুসংবাদ দিতে পারবো আমরা। নাহিফের কথায় সবাই কিছুটা শান্ত হয়, কিন্তু পাল্টা প্রশ্ন করে, যদি না পারেন তাহলে কি হবে? তাহলে আমি আপনাদের দেওয়া শাস্তি মাথা পেতে মেনে নিব, আমাকে কিছুদিন সময় দিন, আমি এর একটা ব্যবস্থা না করে থামব না। আপনাকে দেখে ভালো লোক মনে হচ্ছে, আপনাকে বিশ্বাস করে আজ চলে যাচ্ছি আমরা, কিন্তু তিন দিনের মধ্যে যদি আমাদের বাড়ির লোকদের ফিরে না পাই তাহলে আন্দোলনে নামব আমরা, এই হাসপাতাল বন্ধ করে ছাড়ব। নাহিফ সবাইকে শান্ত করে অনেক কিছু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কুয়াশা এতক্ষণ সম্পূর্ণ ঘটনা একপাশে দাঁড়িয়ে দেখছিল। নতুন এসআই এর বুদ্ধি দেখে সে মনে মনে হেসে তার কাছে এগিয়ে যায়। বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন আপনি, এমন কাজ অবশ্যই প্রশংসার দাবিদার। মেয়েলি কণ্ঠ শুনে নাহিফ পেছনে ফিরে তাকায়। সামনে অসম্ভব মায়াবী চেহারার একজনকে দেখে সে হাসি মুখে জবাব দেয়, এটাই তো পুলিশের কাজ, এমনিতে আমি মিথ্যা কোনো আশ্বাস দেইনি, নিজের উপর যথেষ্ট আত্মবিশ্বাসী আমি, আশা করছি আগের এসআই এর মতো বদলি হব না, এই কেসের সমাধান করে তবেই এই শহর ছাড়ব আমি। বা ভালোই তো আত্মবিশ্বাস নিজের উপর, নিজের কাজ চালিয়ে যান, কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন, আমি আপনাকে সাহিত্য করার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ, আজ আসি তবে। নিশ্চয় আসুন, অফিসারের সাথে কথা বলা শেষে কুয়াশা নিজের কেবিনে চলে যায়। সেখানে শারিমকে শান্ত হয়ে বসে থাকতে দেখে কুয়াশা স্বাভাবিক কণ্ঠে বলে, তুই আমার কেবিনে কি করছিস? নতুন এসআই এর সাথে এত হেসে হেসে কথা বলছিলি কেন? এখন হাসার জন্য তোর অনুমতি নিতে হবে নাকি? সেটা তো বলিনি, তাহলে কি বলতে চাস পরিষ্কার করে বল। আচমকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শারিম, ধীর পায়ে এগিয়ে আসতে থাকে কুয়াশার দিকে। কুয়াশা ঠাই দাঁড়িয়ে আছে একই জায়গায়, দুজনের মধ্যে ইঞ্চি পরিমাণ দূরত্ব নেই, একজন ঠাই দাঁড়িয়ে আছে, অন্যজন ক্রমশ এগিয়ে আসছে। শারিমের নিঃশ্বাসের উষ্ণতা কুয়াশার চোখে মুখে আছড়ে পড়ছে। কুয়াশার মাঝে এ নিয়ে কোনো হেলদোল নেই, সে স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। শারিম কুয়াশাকে এমন স্বাভাবিক থাকতে দেখে একরাশ বিরক্তি নিয়ে তাকায় তার দিকে। কুয়াশা মুচকি হেসে নিজের চেয়ারে গিয়ে বসে, কি ভেবেছিলি, তোর এসব দেখে ভয় পাবো আমি, ধীরে ধীরে পিছিয়ে যাব, আমাকে এতদিনে এই চিনলি, এই শোন, তোর কাছে যাওয়ার পূর্ণ অধিকার আছে আমার, কিন্তু তোর প্রতি আমার কোনো আগ্রহ নেই, বুঝেছিস? শারিমের কথায় কুয়াশা উচ্চস্বরে হেসে ওঠে, এই হাসি যেন শারিমের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। আমার প্রতি তোর কোনো আগ্রহ নেই, আর আমি যেন তোর প্রেমে পাগল হয়ে যাচ্ছি, তাই না? শারিমকে কোনো উত্তর দিতে না দেখে কুয়াশা পুনরায় বলে, অফিসার নাহিফের সাথে আমি কথা বললে তোর সমস্যা কোথায় ভাই? আমরা তো মাত্র 6 মাসের জন্য বিয়ে করেছি, এই 6 মাস পর আমরা এমনিতেই আলাদা হয়ে যাব, তখন আমার জীবনে নতুন কেউ অবশ্যই আসবে, তোর জীবনেও অন্য কেউ আসবে, তো তোর এত জ্বলছে কেন?
শারিম রাগে ফুঁসতে ফুঁসতে কুয়াশার চেয়ারের হাতলে হাত রেখে কুয়াশার দিকে ঝুঁকে রাগান্বিত কণ্ঠে জবাব দেয়, যতদিন তুই আমার স্ত্রী হয়ে থাকবি ততদিন তুই শুধু আমার, এরপর তুই কি কি করবি তা আমি জানতেও চাইব না, আর তোর দিকে ফিরেও তাকাব না, কিন্তু এই 6 মাস তুই শুধু আমার। কথাটা খুব ভালো করে মস্তিষ্কে ঢুকিয়ে নে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে দ্রুত পায়ে হেঁটে বাইরে চলে যায়। কুয়াশা সেদিকে পাত্তা না দিয়ে রোগীর ফাইল চেক করতে শুরু করে। অল্প কিছু কাজ সেরে বাসার উদ্দেশ্যে রওয়া হয় সে। বাসায় আসার পর থেকেই শারিমকে কোথাও দেখেনি কুয়াশা। শারিম কুয়াশা হাসপাতাল থেকে বের হওয়ার ঘণ্টা খানেক আগেই বের হয়েছে, তবুও বাসায় না আসার কারণ বুঝতে পারছে না কুয়াশা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করেছে। কুয়াশাকে পার্লার থেকে মেয়েরা সাজাতে আসবে শুনেই সে সোজা মানা করে দিয়েছে, কারণ কুয়াশা নিজেই সাজবে, বাইরের মানুষের হাতে সাজতেন তার একদম ভালো লাগে না। ঘরের মধ্যে একা আয়নার সামনে বসে কুয়াশা চোখে কাজল দিচ্ছে, এমন সময় শারিম ঘরে প্রবেশ করে। কুয়াশা সেটা দেখেও না দেখার ভান করে নিজের কাজে মনোযোগ দেয়। শারিম কুয়াশার কাছে এগিয়ে এসে একটা প্যাকেট তার সামনে এগিয়ে দেয়, কি এটা, খুলে দেখ। কুয়াশা প্যাকেট খুলে তার মধ্যে 2টা কালো গোলাপ দেখে অবাক চোখে তাকায় শারিমের দিকে। কালো গোলাপ? তুই কিভাবে জানলি যে আমার কালো গোলাপ পছন্দ? আমি কিভাবে জানবো? বাসার ভেতরে ঢোকার সময় দরজার পাশে এই প্যাকেট দেখে তোর কাছে নিয়ে এলাম, কারণ প্যাকেটের উপর তোর নাম লেখা আছে। কুয়াশার হঠাৎ কলেজ জীবনের কথা মনে পড়ে যায়। কলেজে থাকাকালীন সময়ে কুয়াশার বিশেষ দিনগুলোতে এভাবেই কেউ একজন কুয়াশার জন্য কালো গোলাপ পাঠাত। শুধু কালো গোলাপ নয়, সাথে একটা করে চিরকুটও লিখে দিত। কে এসব করত তা আজও অজানা কুয়াশার কাছে। আর কিছু না ভেবে কুয়াশা প্যাকেটের মধ্যে হাত দিয়ে একটা চিরকুট পায়। চিরকুটে লেখা, আজকের এই বিশেষ দিনে সাজসজ্জায় আমার দেওয়া কালো গোলাপ পরে নিও, তোমাকে এই কালো গোলাপে অনন্য সুন্দর লাগে। কুয়াশা পড়বে কি পড়বে না এই ভাবতে ভাবতে চুলের ভাজে কালো গোলাপ 2টা গুজে নেয়। আয়নার দিকে তাকিয়ে সে খেয়াল করে সত্যিই তাকে এভাবে ভীষণ সুন্দর লাগছে। এর ফাঁকে শারিম ফ্রেশ হয়ে নিজের জামা পরে নিয়েছে। আজ 2 জনের জামার রং একই, নীল রঙের মাঝে সাদার ছাপ। 2 জন তৈরি হয়ে একসাথে নিচে নামবে এমন সময় শারিমের ভাই বোনেরা সব এগিয়ে আসে। এসে বলে, বৌমনিকে আমরা মেয়েরা নিয়ে যাচ্ছি, ভাইয়া তুই তোর ভাইদের সাথে নিচে চলে যা। সবার কথা মতো সেটাই হয়। সবাই মিলে শারিম আর কুয়াশাকে পাশাপাশি বসায়, শুরু হয় ছবি তোলা। এর মধ্যেই কুয়াশা বাড়ি থেকে সবাই চলে আসে। কুশল বিনিময় শেষে আবারও ছবি তোলা শুরু হয়। ফটোগ্রাফার 2জনকে কাছাকাছি আসতে বললে 2জনের মধ্যেই ইতস্তত বোধ শুরু হয়। মল্লিকা হালকা হেসে কুয়াশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, কিরে বান্ধবী, লজ্জা পাচ্ছিস? কুয়াশা বিরক্তির স্বরে উত্তর দেয়, কিসের লজ্জা? ওকে লজ্জা পাওয়ার মতো কিছু খুঁজে পাই না আমি। তাহলে কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলতে সমস্যা কোথায়? কুয়াশা আর কিছু না বলে সবার সামনে শারিমের কাছে গিয়ে তার কাঁধে হাত দিয়ে ছবি তুলতে শুরু করে। শারিমও কম যায় না। এই ছবি তোলার মধ্য দিয়ে কুয়াশাকে জ্বালানোর সুযোগ সে মোটেও হাত ছাড়া করতে চায় না। কুয়াশাকে নিজের কাছে টেনে নিয়ে কোমরে হাত দিয়ে বিভিন্নভাবে পোজ দেয়। কুয়াশা রাগী চোখে তাকালে সেদিকে শারিম একদমই পাত্তা দেয় না। 2জনকে এমন স্বাভাবিক থাকতে দেখে 2 পরিবারের সবাই খুশি হয়। ছবি তোলা শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। এসব করতে করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়।
কুয়াশা ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দেয়। ফোনের কাপা কাপি দেখে কুয়াশা ফোন হাতে নিয়ে দেখে সেখানে মেসেজ এসেছে, আজ রাত 11টার সময় নদীর পাড়ে চলে আসবেন, সেখানে আমি আপনার জন্য অপেক্ষা করব। মেসেজের নিচে সাফওয়ান নাম লেখা দেখে কুয়াশা বুঝে যায় এটা সেই ব্যক্তি যে তাকে হাসপাতাল থেকে রোগীদের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে কুয়াশাকে কিছু তথ্য দিতে চেয়েছে। কুয়াশা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। সময় দেখে লাফ দিয়ে উঠে বসে সে, হাতে বেশি সময় নেই ভেবে দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে শারিমকে কল দেয়। শারিম, কোথায় তুই? একটু কাজের জন্য বাইরে আসছি, বাসায় ফিরবি কখন? রাত হবে। কত রাত? রাত 2টা তো বাজবেই। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, তুই বাইরে আছিস তাই চিন্তা হচ্ছিল আর কি। এক মিনিট, তুই আমার জন্য চিন্তা করতে শুরু করলি কবে থেকে? এই তো আজ থেকে। ব্যাপার কি বলতো? তোকে আমার সন্দেহ হচ্ছে। আরে ধুর, সন্দেহের কি আছে? আজাইরা কথা বাদ দে, সাবধানে বাসায় আসিস। রাখলাম। কল কেটে দিয়ে কুয়াশা মুখ ভেঙ্গচি দিয়ে নিজেই নিজেকে বলে, তোর জন্য চিন্তা করতে বয়ে গিয়েছে আমার। তুই বাসায় থাকলে আমি বের হতে পারতাম না, এজন্য কল করে নিশ্চিত হয়ে নিলাম। আপনামনে কথা বলতে বলতে কুয়াশা তৈরি হয়ে নেয়। গত কয়েকদিন যাবৎ অনেক হই হুল্লোড় করার ফলে আজ সবাই বেশ ক্লান্ত, নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে। এই সুযোগে কুয়াশা বের হয়ে গেলে কেউ দেখবে না, তাই আজ সদর দরজা দিয়েই বের হয়ে যায় সে। রাস্তায় বের হয়ে কোনো গাড়ি না দেখে একা একাই হাঁটতে শুরু করে কুয়াশা। নদীর পার কুয়াশার শ্বশুর বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে 10-12 মিনিট লাগে। নদীর পারে পৌঁছে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে কুয়াশা আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা দূরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় সে। সাফওয়ান। কুয়াশার মুখে নিজের নাম শুনে সাফওয়ান মুচকি হেসে তার দিকে এগিয়ে আসে। আবছা আলোয় কালো রঙের হুডি দিয়ে চেহারা ঢেকে রাখা সাফওয়ানকে অস্পষ্ট দেখে কুয়াশা বুঝতে পারে না যে কে সে। আচ্ছা কে আপনি, আমাকে কিভাবে চেনেন? কুয়াশার কথার প্রত্যুত্তরে সাফওয়ান কোনো উত্তর দেয় না, পাল্টা প্রশ্ন করে বসে, একজন অচেনা মানুষ ডাকলো আর আপনি চলে আসলেন, ভয় লাগছে না মিসেস? ভয়? কিসের ভয়? যার সাথে সংসার করতে হচ্ছে সে নিজেই ভয়ঙ্কর একজন মানুষ। ওই রকম ভয়ঙ্কর একজনের সাথে সংসার করার ক্ষমতা যার আছে, সে নিঃসন্দেহে একজন খুনির সামনেও আরামে বসে থাকতে পারবে। কুয়াশার কথা শুনে অপর মানুষটার চেহারার অবস্থা বোঝা গেল না। কুয়াশা কিছুক্ষণ ভেবে চট করে বলে ওঠে, এক মিনিট, একটু আগে আপনি আমাকে মিসেস বললেন, আমি যে বিবাহিত এটা আপনি জানলেন কিভাবে? আপনার সম্পর্কে আমি সব জানি। কিভাবে জানি এই প্রশ্ন করবেন না, কারণ এর উত্তর এই মুহূর্তে আপনি পাবেন না। সঠিক সময় আসলে আপনি সব কিছু এমনিতেই জানতে পারবেন। বাহ, আমার তো কোনো প্রশ্নই করতে হচ্ছে না, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। এসব কথা এখন থাক, যে কারণে আপনাকে ডেকেছি আমি সেই বিষয়ে কথা বলি কেমন? হ্যাঁ নিশ্চয়, আপনি আমাকে হাসপাতাল থেকে গায়েব হয়ে যাওয়া রোগীদের বিষয়ে বলতে চেয়েছিলেন, বলুন কি জানেন এই বিষয়ে? সব কিছুই জানি, তবে আপনাকে সব বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি যে এসবের পেছনে হাসপাতালের মানুষদের হাত আছে, অনেক বড় একটা চক্র জড়িত এই ঘটনার সাথে। সবচেয়ে মজার ব্যাপার হলো দোষীরা আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি তাদের দেখতে পাচ্ছেন না। কারা জড়িত আছে এসবের পেছনে, এটা জানা তো পুলিশের কাজ।
তবে আপনি যদি একান্তই জানতে চান তাহলে এর তদন্ত আপনাকেই করতে হবে। আমি কিভাবে? একদম শুরু থেকে সবকিছু ভাবুন, ঠান্ডা মস্তিষ্কে সবকিছু সাজিয়ে একটা ছক তৈরি করুন। দেখবেন আপনার প্রশ্নগুলোর উত্তর প্রশ্নের মাঝেই পেয়ে যাবেন। কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে, আপনি বাসায় চলে যান। আজ আর কোনো কথা নয়, আমি ঠিক সময়ে আপনাকে বাকি তথ্যগুলো দিয়ে দিব। আরে শুনুন তো না, সাফওয়ান কুয়াশার ডাকে আর সাড়া দেয় না, দ্রুত পায়ে হেঁটে চলে যায় নিজ গন্তব্যে। বাসার পথে রওনা হওয়ার সময় কুয়াশার পায়ের কাছে কিছু একটা পড়ে থাকতে দেখতে সে সেটা হাতে তুলে নেয়। এটা আবার কি? আপনামনে কথা বলে কাগজের ভাঁজ খোলে কুয়াশা। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যদি সকল প্রশ্নের উত্তর চান তো হাসপাতালের দিকে কড়া নজর রাখুন, এই নজর থেকে যেন একজন দারোয়ানও বাদ না যায়। কুয়াশা এমন কথার কোনো মানে খুঁজে পায় না, দারোয়ানকে পর্যন্ত নজরে রাখতে হবে। এখন রাত পেরিয়ে ভোর হতে চলল, এখনো কুয়াশা বাসায় ফেরেনি। শেষ রাত চলছে, এখন চারপাশ অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তুমুল বর্ষণের আওয়াজ। সারিম ভেজা গায়ে ঘরে ফিরে কুয়াশাকে কোথাও না দেখে চিন্তিত হয়ে তাকে কল দিতে শুরু করে, কিন্তু কুয়াশা কল রিসিভ করছে না। প্রচণ্ড মেঘের গর্জনে আশপাশ কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা আপনমনে নৃত্য করছে। ভয়ঙ্কর এক পরিবেশ, এই পরিবেশে একা একজন মেয়ে বাইরে। সারিম চিন্তায় মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এর প্রতিদিন রাতে বাইরে যাওয়ার অভ্যাস যদি আমি না ছাড়াতে পেরেছি তো আমার নামও সারিম নয়। আজ আসুক শুধু, তারপর দেখে নিব এই বেয়াদব মেয়েটাকে। ভোর ছয়টা, আকাশ এখনো গুমোট হয়ে আছে, বৃষ্টির বেগ কমে এসেছে, তবে মেঘের গর্জন কিছুক্ষণ পরপর ঠিকই শোনা যাচ্ছে। এমন সময় কুয়াশা কাক ভেজা হয়ে ঘরে ঢোকে। সারিম সারা রাত ঘুমায়নি, চোখগুলো লালিমা আভায় ছেয়ে আছে। কুয়াশা ঘরে ঢুকতেই আচমকা সারিম তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে হাত চেপে ধরে প্রশ্ন করে, আজও একই কাজ করেছিস তুই? প্রতিদিন রাতে কোথায় যাস তুই? কার সাথে দেখা করতে যাস? চুপ করে থাকবি না? উত্তর দে বলছি। সারিম, আমার হাতে লাগছে, ভীষণ ব্যথা পাচ্ছি আমি, ছাড় আমাকে। কুয়াশা ব্যথায় ঠিকমতো কথা বলতে পারছে না, চোখের কোণে পানি জমেছে, কিন্তু এতে সারিম ইনানের কিচ্ছু যায় কিংবা আসে না, সে কেবল নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত। কুয়াশাকে ব্যথায় কষ্ট পেতে দেখে সারিম পুনরায় বলে ওঠে, যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর দিবি ততক্ষণ পর্যন্ত তোর হাত আমি ছাড়ব না। বল কোথায় গিয়েছিলি? এবার আর কুয়াশা নিজেকে সামলাতে পারে না, চিৎকার করে বলে, বলবো না, কি করবি, আরো কষ্ট দিবি আমাকে? তাহলে ঠিক আছে, দে কষ্ট, তোর যত ইচ্ছা ব্যথা দে আমাকে, তুই তো এজন্যই বিয়ে করেছিস আমাকে। কলেজে থাকতে তুই আমার জন্য পাগল ছিলি, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে পেতে রাজি ছিলি তুই। কলেজের সবাই এটা খুব ভালো করে জানতো যে তুই আমাকে ভালোবাসিস, সেই ভালোবাসা হঠাৎ করেই পাল্টে গেল রাগ ক্ষোভ ঘৃণায়। আমি আজও জানি না কেন তুই আমার সাথে এমন করছিস, মেডিকেলে পড়ার শুরু থেকেই আমার ক্ষতি করতে শুরু করলি তুই, আসলে তোর লক্ষ্য তো আমাকে শেষ করে দেওয়া। আমি এই দুনিয়া ছেড়ে গেল তুই সবচেয়ে বেশি খুশি হবি, হয়তো এই 6 মাসের মধ্যেই আমাকে শেষ করার পরিকল্পনা করেছিস তুই। আমিও দেখতে চাই তুই আমাকে ঠিক কিভাবে তিলে তিলে শেষ করতে পারিস। তবে আজ আমিও তোকে একটা কথা দিচ্ছি, আমি মরব ঠিকই, তার আগে তোকে মেরে তারপর মরব।
কুয়াশার বলা প্রতিটা কথায় শারিম কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু তার হাতের বাঁধন হালকা হয়ে যায়। এর মাঝেই কুয়াশা লুটিয়ে পড়ে মেঝেতে। শারিম আলতো হাতে তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বৃষ্টিতে ভেজার ফলে ধীরে ধীরে কুয়াশার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শারিম জ্বরের পূর্বাভাস পেয়ে কি করবে বুঝে উঠতে পারে না। কাপড় পাল্টে দিতে হবে এটা ভেবে শারিম নিজের বোনকে ডাক দেয়। ইয়ানা কুয়াশার কাছে এসে ভাইকে উদ্দেশ্য করে বলে, নিজের বউয়ের সামনে এত লজ্জা কিসের ভাইয়া? তোর এত কথা বলতে হবে না। ওর কাপড় পাল্টে দিয়ে ভালোভাবে শরীর, চোখ, মুখ সবকিছু একটা নরম কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে মুছে দে। জ্বর আসছে ওর, আমি ওর জন্য দুধ গরম করে আনছি। কথাটা বলে শারিম এক পলক কুয়াশার দিকে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। ইয়ানা হালকা হেসে লম্বা শ্বাস ছেড়ে বলে, এত এত ঝগড়ার মাঝেও প্রেম প্রেম ভাব। পাতিলে দুধ গরম করতে দিয়ে একমনে শারিম কুয়াশার বলা কথাগুলো ভেবে যাচ্ছে। কুয়াশা যা যা বলেছে সবগুলো কথায় সত্যি, কিন্তু এসবের পেছনে তো যথেষ্ট কারণও আছে। কুয়াশা শারিমের সাথে যা করেছে তার কোনো ক্ষমা হয় না, তবুও সে এমন ভাব করছে যেন সব দোষ শারিমের, নিজের দোষ সে আজও দেখছে না, আর না তো আগে কখনো নিজের দোষ স্বীকার করেছে। বরাবরই শারিমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সে ভিকটিম কার্ড প্লে করে। এটা সত্যি যে তোকে আমি একটা সময় ভীষণ ভালোবাসতাম, আমার মন মস্তিষ্ক সবকিছু জুড়ে শুধু তুই ছিলি, কিন্তু আমার ভালোবাসা তুই কখনো বুঝতেই পারলি না, উপরন্তু আমার জীবন নিয়ে খেললি, ফলস্বরূপ আমার তীব্র ভালোবাসা ঘৃণায় পরিণত হল। হয়তো আমি আজও তোকে ভালোবাসি, কিন্তু নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়। তোর কোনো ক্ষমা নেই কুয়াশা, কোনো ক্ষমা নেই। জ্বরের ঘোরে কুয়াশা নিজের হুশে নেই। শারিম দুধ গরম করে এনে অনেক চেষ্টার পর সামান্য খাওয়াতে পারলেও ওষুধ খাওয়াতে ব্যর্থ হয়। শেষে বাধ্য হয়ে ওষুধ পাশের টেবিলে রেখে দেয়। সকাল থেকে বউয়ের পাশে বসে তার সেবা করে যাচ্ছে সে। একটু বাদে কুয়াশার ফোন বেজে ওঠে। শারিম ফোন হাতে নিয়ে খেয়াল করে এই নাম্বার কুয়াশার ফোনে সেভ করা নেই। সে কল রিসিভ করতেই অপর পাশ থেকে নাহিফ বলে, কুয়াশা আমি নাহিফ বলছি, কেমন আছেন? সে কেমন আছে এটা জিজ্ঞেস করার জন্য নিশ্চয়ই অফিসার নাহিফ তাকে কল করেনি, তাই না? যে কারণে কল করেছেন সেটা বলুন। মেয়েলি কণ্ঠের বদলে একজন ছেলের কণ্ঠ শুনে নাহিফ জিজ্ঞেস করে, আপনি কে? ওর ফোন আপনার কাছে কেন? আমি ওর বিয়ে করা বর। কেন? কুয়াশার নাম্বার পর্যন্ত আছে, আর এটা জানেন না যে সে বিবাহিত? নাহিফ মুচকি হেসে জবাব দেয়, এটা জানা কি আমার কাজ? যাই হোক, কেন কল দিয়েছেন সেটা বলুন। আমি কুয়াশাকে কল দিয়েছি, তার সাথে কথা বলতে চাই। এখন তার সাথে কথা বলা সম্ভব নয়। কেন? সে এখন ব্যস্ত আছে, আপনার কিছু বলতে হলে অন্য সময় কল দিবেন। রাখছি। নাহিফকে আর কিছু বলতে না দিয়ে শারিম কল কেটে দেয়। সকাল থেকে কুয়াশার শ্বশুর বাড়ির সবাই অস্থির হয়ে আছে। তাদের একমাত্র আদরের নতুন বউয়ের শরীর খারাপ, ব্যাপারটা কারোর কাছেই ভালো লাগছে না। বিয়ের পর কুয়াশা কোনো কারণে এখনো বাবার বাড়িতে যায়নি, কেন যায়নি তার আসল কারণ সবারই অজানা। কুয়াশার শাশুড়ি মা নিজের হাতে স্যুপ রান্না করে বৌমার কাছে এসে বসে মাথা ও হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, কুয়াশা মা, চোখটা এখটু খোল, কিছু খেয়ে ওষুধ খেতে হবে তোমা। কুয়াশা ধীর কণ্ঠে জবাব দেয়, আমার কিছু ভালো লাগছে না মামনি, এখন কিছু খাবো না। এসব বললে তো হবে না, ওষুধ না খেলে সুস্থ হবে কিভাবে? তোমার ছেলে থাকতে এসব অসুখ কিছুই না, সে নিজেই তো আস্ত একটা অসুখ।
কথাটা অনেকটা আস্তে বলায় কুয়াশার শাশুড়ি মিসেস তানিয়া তা শুনতে পায় না। সে সেদিকে পাত্তা না দিয়ে কুয়াশাকে অনেকটা জোর করে উঠে বসিয়ে খাইয়ে দেয়। খাওয়ার এক পর্যায়ে কুয়াশা প্রশ্ন করে, মামনি তোমার ছেলে কোথায়? বাইরে গিয়েছে কিছুক্ষণ আগে, বলল ওর কিছু কাজ আছে, হাসপাতালে গিয়েছে, তা তো বলে যায়নি। আচ্ছা, কুয়াশা যেটা মুখে দিচ্ছে সেটাই তেতো লাগছে, ফলস্বরূপ কোনো খাবারই পুরোটা শেষ করতে পারছে না, সামান্য স্যুপ খেয়ে ওষুধ খেয়ে পুনরায় শুয়ে পড়ে। মিসেস তানিয়া ঘর থেকে চলে যেতেই কুয়াশা আনিশাকে কল দেয়। হ্যালো আনিশা। হ্যাঁ কুয়াশা, বল, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? জ্বর আসছে। কখন? গত রাত থেকে। ওষুধ খেয়েছিস? হুম। আচ্ছা শোন, তোকে কিছু জরুরি কথা বলার জন্য কল দিয়েছি। বল। আমি তো আজ আর হাসপাতালে যেতে পারবো না, আমি গতকাল বেশ কিছু তথ্য পেয়েছি, সেই অনুযায়ী আমাদের এগোতে হবে। কিসের তথ্য? তোকে পরে সব কিছু বিস্তারিত বলবো, আপাতত তুই রিসেপশনের দিকে নজর রাখো, আর হ্যাঁ, সিসিটিভির দিকে অবশ্যই খেয়াল রাখবি, সেই সব রোগীর দিকে নজর রাখবি যারা আগের রোগীগুলোর মতো অবস্থায় আছে। আচ্ছা, কিন্তু কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে কল করে সব জানাবি, অন্য কাউকে কিছু বলার প্রয়োজন নেই এখন, কিন্তু কোনো বড় সমস্যা হলে সেক্ষেত্রে আমরা অফিসার নাহিফের সাহায্য নিব। আর শারিন, ওকে ভুলেও কিছু জানাবি না। কিন্তু কেন? এমনি আমি এখন রাখছি, পরে কথা হবে, তোকে যা বললাম সেটা কর এখন। আচ্ছা, তুই সাবধানে থাকিস। কথা বলা শেষে কুয়াশা আবারও বিছানায় শুয়ে পড়ে, প্রচণ্ড দুর্বল লাগছে তার, কিছুই ভালো লাগছে না, ক্লান্ত চোখগুলো বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যেই, মাথাও কেউ পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে এটা বুঝতে পেরে ধীরে ধীরে চোখ মেলে তাকায় কুয়াশা। পাশে শারিম বসে আছে, শারিমকে দেখে কুয়াশা জিজ্ঞেস করে, তুই আমার কাছে কি করছিস? এখন কেমন লাগছে সেটা তোর জানতে হবে না, তোর বাবার বাড়ি থেকে কল দিয়েছিল, আমাদের যেতে বলেছে আগামীকাল। কেন? বাড়ির সবার তোকে দেখতে ইচ্ছা করছে, তাছাড়া বিয়ের পর এখনো যাওয়া হয়নি ওই বাড়িতে তাই। আচ্ছা ঠিক আছে, একটা সত্যি কথা বলবি? কি? কখনো কি আমায় ভালোবেসেছিলি? এসব কি ধরনের কথাবার্তা? বল না, ভালোবেসেছিলি আমায়? না না, বোধক জবাবের প্রত্যুত্তরে আর কিছু বলে না শারিম, বিছানা ছেড়ে ধীর পায়ে হেঁটে বাইরে চলে যায়। কুয়াশা আনমনে ভাবে সেই সকল দিনের কথা, যখন শারিমের সাথে তার প্রথম দেখা হয়েছিল, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো, কিন্তু হঠাৎই এক দমকা হাওয়া সবকিছু এলোমেলো করে দিল, আলাদা করে দিল কুয়াশা আর শারিমকে। বন্ধুত্বের সম্পর্ক রূপ নিল শত্রুতায়। কেন এমন হল তার কারণ আজও অজানা কুয়াশার কাছে। দিন গড়িয়ে রাত হয়ে যায়, পরিবারের সবার সাথে খাবার খেয়ে কুয়াশা ছাদে আসে, ছাদের এক কোণে দাঁড়িয়ে কাউকে কল দেয়। অপর পাশের ব্যক্তি কল রিসিভ করার পর কুয়াশা বলে, সবাই ঠিক আছে। অপর পাশ থেকে উত্তর আসে, এখন পর্যন্ত সবাই ঠিক আছে, কিন্তু এরপর ঠিক থাকবে কিনা তা নিয়ে আমি বেশ সন্দিহান। কিছু হবে না, এত চিন্তা করিস না, আমরা যেভাবে চাচ্ছি সব কিছু তেমনভাবেই হবে দেখে নিস, তাই যেন হয়, নয়তো অনেকে বিনা অপরাধে নিজের জীবন দিতে বাধ্য হবে। আমি আছি তো, নিজের জীবন বাজি রেখে যা করতে যাচ্ছি তাতে সফল হতেই হবে, নয়তো আমার জীবনও যে শেষ হয়ে যাবে।
তোর ক্ষতি হবে জেনেও এমন কাজ কেন করলি কুয়াশা? আমি যা চাই সেটা করেই ছাড়ি, এটা জানিস তো তুই, তাই না? হ্যাঁ, তাহলে এমন অবান্তর প্রশ্ন কেন করছিস? আমি তোকে হারাতে চাই না কুয়াশা, সবকিছুর বিনিময়ে হলেও আমার তোকে চাই। তুই ছাড়া এই পৃথিবীতে আমার তো আর কেউ নেই, আমি সব সময় তোর পাশে থাকব, ভালোবাসি আমিও, নিজের খেয়াল রাখিস। আচ্ছা, হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে কুয়াশা দ্রুত কল কেটে দেয়। পেছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে চারপাশে চোখ বুলায়। না, কোথাও কেউ নেই, এখানে তো কেউ নেই, তাহলে আমার কেন মনে হলো যে এখানে কেউ ছিল? নিচ থেকে কোনো কিছু ভেঙে যাওয়ার আওয়াজ পেয়ে কুয়াশা দ্রুত নিচে নামে। নিজের ঘর থেকে আওয়াজ আসছে ভেবে সেদিকে দৌড় দেয় সে। ঘরের প্রতিটা জিনিস একই রকম আছে, শুধু আয়না ভেঙে গিয়েছে, সাথে কিছুটা রক্ত। একই, এই আয়না ভাঙলো কিভাবে? এসব যে কি হচ্ছে আমার সাথে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। ঘরে তো শারিমো নেই, ও আবার কোথায় গেল? কুয়াশা নিজের ফোন হাতে নিয়ে বাড়ির বাইরে চলে যায়। খুব বেশি দূর যেতে হয় না তাকে। বাগানের এক পাশে দোলনায় শারিমকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় সে। দোলনার সামনে গিয়ে শারিমকে জিজ্ঞেস করে, তুই এখন বাইরে কি করছিস? শারিম এর কোনো জবাব দেয় না। কুয়াশা খেয়াল করে শারিমের হাত থেকে রক্ত পড়ছে। সে শারিমের কাছে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তোর হাতে তো কাঁচ আটকে আছে, তার মানে তুই আয়না ভেঙেছিস। শারিম এখনো চুপ। নীরবতাকে সম্মতির ইঙ্গিত ভেবে কুয়াশা পুনরায় বলে, কি হয়েছে তোর, এমন করছিস কেন? ঘরের আয়না কেন ভেঙেছিস? আমার ঘরের আয়না আমি ভেঙেছি, তাতে তোর সমস্যা কোথায়? নিজের রক্ত ঝরিয়ে কি আনন্দ পাস তুই? মানসিক আনন্দ পাই, সমস্যা কি তোর? এটাই প্রথম না, এর আগেও তুই বহুবার এমন কাজ করেছিস। এমন অস্বাভাবিক আচরণের মানে কি শারিম? কুয়াশা আর কিছু বলতে পারে না। শারিম প্রচণ্ড রাগে চিৎকার করে কুয়াশার কাঁধ ঝাঁকিয়ে বলে, আমার সাথে একদম ন্যাকামি করবি না, নিজেকে খুব নিষ্পাপ ভাবিস তুই, তাই না? তোর মতো মেয়ের সাথে কথা বলতেও ইচ্ছা করছে না আমার। নিজের সমস্ত রাগ কুয়াশার উপর ঢেলে তাকে জোরে ধাক্কা দিয়ে শারিম সেই জায়গা থেকে চলে যায়। নিজেকে সামলাতে না পেরে কুয়াশা পড়ে যায় মাটিতে। ঘটনার আকস্মিকতায় এখনো কিছু বোধগম্য হচ্ছে না তার। এই মাত্র কি হলো, কেনই বা হলো, তার কিছুই বুঝতে উঠতে পারে না কুয়াশা। বিয়ের পর এই প্রথম কুয়াশা শারিমকে নিয়ে নিজের বাবার বাড়িতে এসেছে। চারিদিকে হইচই এর শেষ নেই, একমাত্র মেয়ে আর তার বর এসেছে বলে কথা। কুয়াশার মা মিসেস নাহার জামাইয়ের সামনে হরেক রকম খাবার সাজিয়ে রেখেছে। শারিম, এই সব কিছু তোমার জন্য রান্না করা হয়েছে, সব কিছু কিন্তু তোমাকে খেতে হবে। কিন্তু মা, আমি এত কিছু একা কিভাবে খাব? এসব বললে তো শুনবো না বাবা, তোমাকে খেতেই হবে। শারিম মুচকি হেসে খাবার মুখে তুলে নেয়। প্রতিটা খাবারই বেশ লোভনীয় এবং মজার। শারিম খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। না, কুয়াশা এখানে নেই, গতকাল রাত থেকে একে অপরের সাথে তেমন কোনো কথা বলেনি শারিম কিংবা কুয়াশা। যা বলার সব চোখের ইশারায় বুঝিয়েছে। বাবার বাড়িতে এসে কুয়াশা নিজের সব বোন আর বান্ধবীদের ডেকে নিয়েছে। সবাই মিলে ছাদের এক পাশে আড্ডায় বসেছে। মলি কুয়াশার দিকে তাকিয়ে বলে, বান্ধবী, কি অবস্থা তোর? আমাদের শারিম ভাই কেমন রোমান্টিক? কুয়াশা একরাশ বিরক্তি নিয়ে উত্তর দেয়, আমি কিভাবে বলবো এসব, এ কেমন কথা? তোর বর আর তুই জানিস না? না, জানি না।
কুয়াশার মুখে এমন কথা শুনে সবাই চিন্তিত হয়ে বলে, তোদের মধ্যে সব ঠিক আছে তো? কি ঠিক থাকবে? একটা চুক্তির বিয়েতে তোরা কি আশা করিস বলতো? এবার যেন সবাই খুব বড় রকম ঝটকা খায়। কুয়াশার মামাতো বোন দিয়া বলে ওঠে, এসব কি বলছিস তুই? চুক্তির বিয়ে মানে? তোদের কি মনে হয় আমি আমার পরম শত্রুকে ভালোবেসে বিয়ে করেছি? আমাদের বিয়েটা স্বাভাবিক কোনো বিয়ে নয়। দুজনেই একটা চুক্তির কাগজে সই করে তারপর কবুল বলেছি। আরশিয়া খানিকটা চকিত কণ্ঠেই বলে, কিসের চুক্তি? মানে তোরা কোন চুক্তিতে বিয়ে করেছিস? 6 মাসের চুক্তি, তার মধ্যে 13 দিন চলে গিয়েছে, হাত আছে আর 5 মাস 17 দিন। ভাই, তোর কাছে কি বিয়েটা ছেলে খেলা? আদ্রিতার কথায় কুয়াশা মলিন হেসে জবাব দেয়, বিয়ে কোনো ছেলে খেলা না হলেও আমার জীবন বাঁচাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার সাথে সাথেই যদি কেউ এসে বলে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিবে, তখন সবকিছুই ফিকে মনে হয়। আমি যদি শারিমকে বিয়ে না করতাম তাহলে ও আমার গোপন কথা সবাইকে বলে দিবে বলে হুমকি দিয়েছিল। উপস্থিত কেউই হয়তো এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। সবাই ভেবেছিল দুজন ঝগড়া করতে করতেই একে অপরের প্রেমে পড়েছে, এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কাহিনী যে এমন কিছু হবে তা কেউ কল্পনাও করেনি। কুয়াশা, তুই ভালো আছিস তো? মলির কথায় কুয়াশা কেবলই দীর্ঘশ্বাস ছাড়ে, কিছু বলতে পারে না। হাসি খুশি প্রতিটা মুখ মুহূর্তের মধ্যে কালো ছায়ায় ছেয়ে যায়। প্রিয় বোন কিংবা প্রিয় বান্ধবীর বিবাহিত জীবন এত বেশি বেদনার তা মানতে সবারই কষ্ট হচ্ছে। সারাদিন একে অপরের মুখ দেখেনি কুয়াশা আর শারিন। রাতের খাবার শেষে দুজনেই ঘরে আসে। কুয়াশা এসে বিছানায় শুয়ে পড়ে, সারাদিন হই হুল্লোর করে সে ভীষণ ক্লান্ত। ক্লান্ত চোখে খুব দ্রুত ঘুম চলে আসে। শারিম এক দৃষ্টে কুয়াশার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎই তার মনে পড়ে যায় কলেজ জীবনের কথা। সেদিন কলেজ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল দ্বিতীয় বর্ষের সবাইকে। কুয়াশা আর শারিম পাশাপাশি সিটে বসেছিল। মধ্যরাতের দিকে কুয়াশা ঘুমিয়ে যায়। ঘুমন্ত কুয়াশা নিজের অজান্তেই শারিমের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর শারিম, সে তো তার কৃষ্ণচূড়াকে দেখতে ব্যস্ত। পুরোটা সময় সে এক ধ্যানে কুয়াশার দিকে তাকিয়েছিল। কুয়াশা ছিল শারিমের কৃষ্ণচূড়া। এই নামই দিয়েছিল সে যেদিন প্রথম কুয়াশাকে দেখেছিল কলেজের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গল্প করার সময়। সেই রাতের বাসের ঘটনা মনে করে শারিম আনমনে ভাবে, সেই রাত আর আজকের রাতের মাঝে অনেক তফাৎ, কিন্তু তবুও কেন তোকে দেখে আমার সেদিনের অনুভূতি জাগ্রত হচ্ছে। তোকে তো এখন আমি ঘৃণা করি, ভালোবাসি না আর তোকে। তোর মতো বিশ্বাসঘাতককে ভালোবাসা যায় না কুয়াশা, একদম ভালোবাসা যায় না। একটা রাত এভাবেই নির্ঘুম কেটে যায়। এই রাতই প্রথম নয়, এমন বহু রাত আছে যখন নিজের দু চোখের পাতা এক করতে পারেনি শারিম। যখন তার প্রিয় কৃষ্ণচূড়া নীল গোলাপে পরিণত হয়েছিল, এক একটা রাত যেন তার কাছে বিষাক্ত হয়ে উঠেছিল। কারণ এমনও অনেক রাত তার জীবনে ছিল যেখানে কুয়াশার সাথে খুব ভালো সময় কেটেছে গল্প করে। অনলাইনে দুজন দুজনের জন্য এসেছে এটাই ভেবে নিয়েছিল প্রতিটা বন্ধু। সেই দিনগুলো হারিয়ে গিয়েছে কোনো এক নীলাভ বর্ষণে। মাঝরাতে ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় কুয়াশার। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ, কুয়াশা। জি বলছি, আপনি কে বলছেন? নাহিফ নিয়াজ। আরে অফিসার, এত রাতে কল দেওয়ার কারণ কি? হাসপাতালের ব্যাপারে কিছু কথা ছিল, তাই বলে এত রাতে?
বিরক্ত হচ্ছেন? না, তেমন কোনো ব্যাপার না। তাহলে কিছু না, আপনি বলুন কি বলতে চান। আজ কয় তারিখ বলুন তো? 5 তারিখ। কিছু মনে করতে পারছেন? কুয়াশা কিছু একটা ভেবে উত্তর দেয়। প্রতি মাসের 5 অথবা 7 তারিখে একজন করে গায়েব হয় আমাদের হাসপাতাল থেকে। এটা গত 4 মাস ধরে হচ্ছে। একদমই তাই। অর্থাৎ আজ রাতে অথবা আগামী 7 তারিখ রাতে আবারও কেউ গায়েব হবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় এটাই বলছে। আপনি এক কাজ করুন, হাসপাতালে ফোর্স পাঠান। সেটা পাঠিয়ে দিয়েছি। আমারও একজন বন্ধু আজ হাসপাতালে আছে। আপনিও কি এমন কিছু আন্দাজ করেছিলেন? হ্যাঁ, আপনাকে এজন্যই কল দেওয়া। আপনি কি আমার সাথে হাসপাতালে যাবেন এখন? আমার জানা অনুযায়ী আপনিও এটার তদন্ত করছেন নিজের মতো করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরও হাসপাতালে এখন উপস্থিত থাকা উচিত। আমি রওনা দিয়েছি। আপনি কোথায় আছেন? আমার বাবার বাড়িতে। কেন বলুন তো, আমি আপনাকে নিতে আসি। আসলে এত রাতে একা একজন মেয়ের বাইরে বের হওয়া ঠিক না। এটার কোনো প্রয়োজন নেই অফিসার, আমি একা যেতে পারবো, এসবে অভ্যস্ত আমি। ঠিক আছে, হাসপাতালের থেকে কিছুটা দূরে এসে আমাকে কল দিবেন। সরাসরি হাসপাতালে যাওয়া ঠিক হবে না, এর ফলে অপরাধীগণ সতর্ক হয়ে যেতে পারে। চিন্তা করবেন না, আজ এর একটা সূত্র হলেও খুঁজে বের করতে হবে। নিরীহ মানুষগুলোর এভাবে গায়েব হয়ে যাওয়ার বিষয়টা আমি কিছুতেই মানতে পারছি না। সাবধানে আসুন তবে, রাখছি এখন। ঠিক আছে। কল কেটে দিয়ে বিছানায় ঘুমন্ত শারিমের দিকে কিছুক্ষণ চেয়ে কুয়াশা চলে যায় নিজের কাজে। কুয়াশা ঘর থেকে বের হওয়ার পরবর্তী মুহূর্তে শারিম চোখ বন্ধ করা অবস্থায় মুচকি হেসে পুনরায় ঘুমিয়ে পড়ে। দীর্ঘ 3.5 ঘন্টা ধরে এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছি। প্রতি মিনিটে মশার কামড়ের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু দেখলাম না। এটা কোনো কথা? আপনার কাছে মশার কামড় ভালো লাগছে না? মিস্টার নাহিফ, আপনি কি পাগল হয়ে গেলেন? মশার কামড় কোন দুঃখে ভালো লাগবে আমার? আপনি তো বিবাহিত, আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে। আমি একা মানুষ তো, তাই মশার কামড়ের মধ্যেই রোমান্টিক কিছু খুঁজে পাই। মশা কি আপনার প্রেমিকা নাকি? এমন কিছুই বলতে পারেন। পুলিশ অফিসার নাহিফের কথায় কুয়াশা বিরক্ত হয়ে বলে, এসব বাদ দিয়ে আগে ভাবুন, ভোর হতে চলল, এখনো কিছু ঘটছে না কেন? আমার মনে হয় ওরা বুঝে গিয়েছে যে আমরা আজ নজর রাখবো এখানে। তাহলে এখন কি করব? বাসায় যান, কুয়াশা রাগে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে। এত কষ্টের ফল এটা, শূন্য। খুব শীঘ্রই কোনো প্রমাণ আমাদের হাতে আসবে, অপেক্ষা করুন। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, আপনিও সাবধানে বাসায় যান সবাইকে নিয়ে। নিজের খেয়াল রাখবেন কুয়াশা। কুয়াশা অফিসার নাহিফের চোখে অদ্ভুত কিছু খেয়াল করে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে বাসায় চলে যায়। বাসায় এসে শারিমকে ঘরে না দেখে কুয়াশার খটকা লাগে। এত ভোরে এই ছেলে কোথায় গেল? শারিমকে কয়েকবার কল দিয়েও কলে পায় না কুয়াশা। কিছুটা চিন্তিত হয়ে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলে দেয় সে। গত কয়েকদিন যাবত রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় কুয়াশার শরীর কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। চোখে হালকা পানির ছিটা পেয়ে চোখ মেলে তাকায় কুয়াশা। চোখ খুলে শারিমকে নিজের অনেকটা কাছে দেখে লাফ দিয়ে উঠে বসে অতঃপর বলে, তুই আমার কাছে কি করছিস? হাসপাতালে যাবি না? সময় হয়ে গিয়েছে তো, এখনো ঘুমাচ্ছিস? তাই ঘুম থেকে তুলতে বাধ্য হলাম। এটুকু বলে পাশ থেকে ধোয়া ওঠা গরম চায়ের কাপ এগিয়ে দেয় কুয়াশার কাছে।
কুয়াশা খানিকটা অবাক হয়ে বলে, তুই আমার জন্য চা নিয়ে এসেছিস কেন? এর মধ্যে আবার আমাকে শেষ করার জন্য কিছু মিশিয়ে দিয়েছিস নাকি? সন্দেহ হচ্ছে, হওয়াটা কি স্বাভাবিক না? শারিম আর কিছু না বলে চায়ের কাপে চুমুক দেয়। তারপর সেই কাপ কুয়াশার দিকে এগিয়ে দিয়ে বলে, আশা করি এখন আর এমন কিছু মনে হচ্ছে না, এবার খেয়ে নে। কুয়াশা শারিমের কথা মতো চায়ের কাপে চুমুক দিয়ে হঠাৎ চমকে ওঠে। মুখ থেকে চা ফেলে দিতে গেলে শারিম হাত দিয়ে কুয়াশার মুখ চেপে ধরে, ফেলার চেষ্টাও করবি না। কুয়াশা নিজের মুখ থেকে শারিমের হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অনেক কষ্ট করে ঢোক গিলে শারিমের হাতে কামড় দেয়। শারিম কিছুটা শব্দ করে মুখ থেকে হাত সরিয়ে নেয়। রাগি কণ্ঠে বলে ওঠে, কামড় দিলি কেন? রাক্ষসী নাকি তুই? তুই আমার মুখ চেপে ধরেছিস কেন অসভ্য ছেলে? চা ফেলতে যাচ্ছিলি তাই মুখ চেপে ধরেছি। তো কি করব, তুই যে কাপে চা খেয়েছিস সেই চা আমিও খেয়েছি, তো আমিই খেয়েছি, অন্য কেউ তো খায়নি। আমি তোর বর, তাই এসব বড় কোনো ব্যাপার না। একদম বাজে কথা বলবি না। বাজে কথা কি বললাম? কিছু না, সর তো আমার চোখের সামনে থেকে। একরাশ বিরক্তি নিয়ে কুয়াশা ঘর থেকে বের হয়ে যায়। শারিম পুরো চা শেষ করে চায়ের কাপের দিকে তাকিয়ে আলতো হাসে, এমন যদি হতো তুই আর আমি সারা জীবন একসাথে থাকতে পারতাম তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত কুয়াশা। আমার ভালোবাসা নিয়ে না খেললে হয়তো আমাদের গল্পটা অন্য রকম হতো। আফসোস, তুই আমার ভালোবাসা বুঝতে পারলি না, বোঝার চেষ্টাও করলি না। কুয়াশা হাসপাতালে নিজের ঘরে বসে আছে, একমনে সে কিছু একটা ভেবে যাচ্ছে। ফোনের রিংটোনের আওয়াজে ঘোর কাটে তার। কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, কিছুই তো পেলেন না, শুধু মশার কামড়ের দাগ ছাড়া। আপনি কিভাবে জানলেন? আমাকে ফলো করছেন আপনি? আমি তো আপনার আশেপাশেই আছি। চোখ তুলে তাকান চারপাশে, চোখ কান খোলা রাখুন। এখন আপনি কি ছদ্মবাসী? সাফওয়ান কোনো উত্তর দেয় না, হাহাহাহা করে হেসে ওঠে। কুয়াশা স্বাভাবিক কণ্ঠে বলে, হাসার মতো কি এমন বলেছি আমি? আমি কোনো ছদ্মবাসী নই। তাহলে আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কারণ আপনি আপনার বুদ্ধির সঠিক প্রয়োগ করছেন না। বুদ্ধি তো কম নেই, একটু বুদ্ধি খাটান। আপনি কে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আপনি কেন কল করেছেন সেটা বলুন। আপনি আর অফিসার নাহিফের কার্যকলাপ আসলে হাস্যকর। এভাবে অপরাধীদের খোঁজার চেষ্টা করলে আজীবনেও অপরাধীদের ধরতে পারবেন না। কাল সারা রাত হাসপাতালের বাইরে এবং ভেতরে পাহারা দিয়েছি আমরা, কিন্তু কোনো প্রমাণ পাইনি। সব স্বাভাবিক ছিল। অপরাধীরা আপনাদের মতো বোকা নয়, তারা আপনাদের গতিবিধির উপর নজর রাখছে। তাদের ধরতে হলে তাদের চেয়ে দ্বিগুণ বুদ্ধি খাটাতে হবে আপনাদের। কি করব এখন? এই মাসের বিশেষ 2 তারিখে তারা তাদের কাজ করবে। আপনাদের সেই 2 তারিখ খুঁজে বের করতে হবে। এখন কিভাবে কি করবেন এই প্রশ্ন দয়া করে আমাকে করবেন না। সব যদি আমি বলে দিব তাহলে আপনারা কি ঘোড়ার ঘাস কাটবেন? এখন কিন্তু আপনি আমাকে অপমান করছেন। না, সত্যিটা বললাম, হয়েছে থাক, আর কিছু বলতে হবে না, বাকিটা আমি বুঝে নিব। ভালো, কি আপনার আত্মবিশ্বাসের প্রশংসা করলাম। কুয়াশা আর কিছু না বলে কল কেটে দেয়। আনিশাকে কল দিয়ে তার কাছে আসতে বলে, আনিশা এসে কুয়াশার মুখোমুখি বসে প্রশ্ন করে, কি হয়েছে? কাল তো মশার কামড় খেয়েই রাত পার হয়ে গেল, আমাদের এখন অন্য কিছু ভাবতে হবে।
ওরা মনে হয় আমাদের বিষয়ে জেনে গিয়েছে। হ্যাঁ, তাই এখন আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। এখন করণীয় কি? সাফওয়ান আমাকে কল দিয়েছিল, আমাদের ভালো করে ভাবতে বলল, বিশেষ 2 তারিখের খোঁজ নিতে হবে আমাদের। এখন আমাদের এই মাসের বাকি দিনগুলো নিয়ে ভাবতে হবে, আজ থেকেই। হ্যাঁ, কিভাবে? ক্যালেন্ডার লাগবে, ঘটনার শুরু থেকে আমাদের ভাবতে হবে। তুই এক কাজ কর, ক্যালেন্ডার আর এই হাসপাতালের মানচিত্র নিয়ে আয়। আচ্ছা। আনিশা বের হওয়ার কিছুক্ষণ পর শারিম আসে কুয়াশার কাছে। শারিমকে দেখে কুয়াশা ভ্রুকুচকে প্রশ্ন করে, কি চাই? তোকে, মানে চল আমার সাথে। কোথায় যাব? গেলেই দেখতে পাবি। শারিম কুয়াশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব দ্রুত নিজের বাইকের দিকে এগিয়ে যায়। কুয়াশা কিছু বলতে চাইলেও শারিম তাকে থামিয়ে দেয়। চুপচাপ বাইকে উঠে বসো, একটা কথাও বলবি না। শারিমকে প্রায় সময় রাগি হতে দেখেছে কুয়াশা। শারিমের রাগ সম্পর্কে অনেকটাই অবগত সে, কিন্তু আজ শারিম যতটা রেগে আছে এমন ভয়ানক রাগ সে আগে কখনো দেখেনি। তাই চুপচাপ সে শারিমের পেছনে বসে পড়ে, শারিম একটু আস্তে বাইক চালা দয়া করে, আমার ভয় করছে। ভয় শব্দটা তোর ডিকশনারিতে আছে? আমিও মানুষ, সব রকম অনুভূতি আমার মাঝে আছে, শুধু কারোর সত্যিকারের ভালোবাসা বোঝার ক্ষমতা নেই। মানে? শারিম আর কোনো জবাব দেয় না। প্রায় 40 মিনিট পর শারিম কুয়াশাকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে আসে। কুয়াশা এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। নীরবতা ভেঙে শারিম বলে ওঠে, আজ কয় তারিখ? 6 তারিখ। মনে পড়ে কিছু? কুয়াশা কিছু একটা ভেবে চমকে যায়। চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ দেখে শারিম তাচ্ছিল্যের হাসি হাসে, ভয় লাগছে। কুয়াশা জানে আজ তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে, তাই নিজেকে অনেকটা স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সে এই অবস্থায় থাকবে কিনা তা নিয়ে সন্দিহান কুয়াশা। একটা গাছের নিচে বসে নির্বাক দৃষ্টে আকাশের দিকে চেয়ে আছে কুয়াশা। পাশেই শারিম বসে আছে। ক্লান্ত চোখে কুয়াশার দিকে এক নজর তাকিয়ে সে বলে ওঠে, আজকের দিনে আমরা এর আগেও এখানে এসেছিলাম, এই তারিখেই তোর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে। কলেজ জীবনে যার সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম, সেই কলেজ জীবনেই সে হয়ে উঠেছিল আমার শত্রু। এর কারণটা তুই জানিস কুয়াশা? কুয়াশা শান্ত চোখে শারিমের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় যে সে এর কারণ জানে না। শারিম হালকা হেসে আবারও বলে, যেদিন এর পেছনের কাহিনী জানতে পারবি সেদিন নিজেকে মাফ করতে পারবি তো। কুয়াশা এর কোনো জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর সে বলে, কেন এমন হয়ে গেলি তুই শারিম? আমি জানতে চাই এর কারণ। কি এমন করেছি আমি? কেন তুই এভাবে পাল্টে গেলি? কয়েকটা বছর ধরে এর উত্তর খুঁজে চলেছি আমি, কিন্তু আজও উত্তর পাইনি। তুই নিজেই বল আমাকে, আমি তোর মুখ থেকেই সব শুনতে চাই। সঠিক সময় আসলে নিজেই সবটা জানতে পারবি। তবে কি জানিস, তুই ভীষণ ভালো অভিনয় করতে পারিস। ডাক্তার না হয়ে অভিনেত্রী হলেও ভালো সুনাম অর্জন করতে পারতিস। তোর কথার কোনো মানে বুঝতে পারছি না আমি, কিসের অভিনয় করেছি আমি? শারিম কুয়াশার দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে উঠে যায়। হঠাৎই চারদিকে দমকা হাওয়া বয়তে শুরু করে, শুরু হয় মেঘের গর্জন। মুহূর্তের মধ্যে নীলাকাশ ছেয়ে যায় কালো আধারে, বৃষ্টির বিন্দু বিন্দু পানিতে ভিজে যায় কুয়াশা আর শারিমের সারা শরীর। মাটিতে বসে থাকা কুয়াশার দিকে হাত বাড়িয়ে দিয়ে শারিম আনমনে বলে, সেদিনও এমনই বর্ষণমুখর দিন ছিল,
যে বর্ষণ আমার জীবনে এনেছিল অনাবিল দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর এক বুক ব্যথা। তাই তো এর নাম নীলাভ বর্ষণ। কুয়াশা সারিমের হাত ধরে উঠে দাঁড়ায়, অতঃপর ধীর কণ্ঠে বলে, এত ভিজলে জ্বর আসবে, বাসায় যেতে চাই আমি, এখন বাসায় যাওয়া যাবে না, তুই আমার সাথে আয়। সারিম কুয়াশার হাত ধরে কিছুটা দূরে থাকা একটা কুটিরে নিয়ে আসে। ছোট্ট কুটিরের চারপাশ ফুল গাছ দিয়ে সজ্জিত। কুয়াশা মুগ্ধ নয়নে চারিদিকে তাকায়। এত সুন্দর জায়গা, পছন্দ হয়েছে? হ্যাঁ ভীষণ, কুয়াশার কথায় সারিম আলতো হাসে। তারপর বলে, এটা তোর জন্যই তৈরি করা হয়েছে। মানে? কিছু না, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আর তুই? আমি এখানেই আছি, তুই বের হলে আমি ফ্রেশ হব। আচ্ছা। মিনিট দশেকের মধ্যে কুয়াশা বের হয়ে আসে। কাঠের তৈরি ছোট্ট বারান্দায় সারিমকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় সে। ঘরে দেখলাম কেবল তোর কয়েকটা টি শার্ট আর জিন্স রাখা, তাই উপায় না পেয়ে সেগুলোই পরেছি। রাগ করিস না আবার। কুয়াশার কথায় পেছনে ফিরে তাকায় সারিম। সামনে দাঁড়িয়ে থাকা তরুণীরা দিকে তাকিয়ে আর চোখ সরাতে পারে না সে। কুয়াশা অপরূপ সুন্দরী নয়, তবে মায়াবিনী বটে। তার কোমরের নিচ অবধি থাকা ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। মুখে বিন্দু বিন্দু পানির ছাপ। পানির স্পর্শে এসে চোখের কাজল কিছুটা ছড়িয়ে গিয়েছে চোখের চারপাশে। লালচে ওষ্ঠদয় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। শ্যামবর্ণের মায়াবিনীর চোখ জোড়া যেন মায় ভরপুর। চোখই যেন বলে দেয় বহু না বলা কথা। ঢিলেঢালা টি শার্ট পরে দাঁড়িয়ে থাকা মায়াবিনী ধীরে ধীরে ঘায়েল করে নিচ্ছে সারিমকে। সে এক পা করে তার মায়াবিনীর দিকে এগিয়ে আসে। কুয়াশা প্রতিবারের ন্যায় আজও ঠাই দাঁড়িয়ে থাকে একই জায়গায়। দুজনের মধ্যে দূরত্বে ভীষণ কম, তবুও কুয়াশার চোখে মুখে নেই কোনো ভয়, নেই অস্থিরতা। সারিম কুয়াশার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। একটু পর আরও কিছুটা কাছে এসে কুয়াশার কপালে ঠোঁট ছোঁয়াতে গেলে সে বলে ওঠে, নিজের পরম শত্রুর মোহে আটকে গিয়ে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস। ব্যাস থেমে যায় সারিম, ছেড়ে দেয় কুয়াশার ঘন কালো চুল, ছিটকে সরে দাঁড়ায় তার থেকে। তারপর অপরাধীর স্বরে বলে ওঠে, আমি দুঃখিত, আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি মাফ চাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে ঘরের ভেতরে চলে যায় সে। কুয়াশা স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে ভাবে, তোকে কেন বুঝতে পারি না আমি, কেন তোর মন পড়তে পারি না, তুই যে আমাকে দোটানায় ফেলে দিচ্ছিস সারিম। দূর থেকে কেউ একজন কুয়াশাকে লক্ষ্য করে বিড়বিড় করে বলে, তোমাকে পাওয়ার সাধ্য হয়তো আমার নেই, তবে নিজের সবটুকু দিয়ে তোমাকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব মনোহারিণী। ঘণ্টা খানেকের মাঝে ঘন বর্ষণ থেমে যায়, স্তব্ধ হয়ে যায় চারপাশ। কুয়াশা সারিমের কাছে গিয়ে বলে, অন্ধকার হয়ে আসছে, আমাদের বাসায় ফিরতে হবে এখন। কখন যাবি? এখনই যাব, চল আমার সাথে, সন্ধ্যা হয়ে এসেছে। রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। সারিম আপনমনে বাইক চালাচ্ছে। কুয়াশা তার হাত দিয়ে আলতো করে সারিমের কাঁধ স্পর্শ করে, ফলস্বরূপ সারিম বাইক চালানো থামিয়ে দেয়। কি হলো, থেমে গেলি কেন? এমন করলে বাইক চালানো যায় নাকি? কি এমন করলাম? কাঁধে ওইভাবে হাত রাখলি কেন? পরে যেন না যাই সেজন্য। এত ঢং করবি না, ভালো লাগে না আমার। সামান্য হাত রাখায় এত কথা শোনাচ্ছিস কেন? আমার সমস্যা হচ্ছে তাই। ঠিক আছে, গেলাম না তোর সাথে, তুই একাই চলে যা। মাঝরাস্তায় বাইক থেকে নেমে কুয়াশা সামনে হাঁটতে শুরু করে।
পেছনে থেকে শারিম অনবরত ডাকলেও তাতে সাড়া দেয় না সে। শারিম বিরক্ত হয়ে কুয়াশার কাছে এসে হাত ধরে বলে, কি সমস্যা তোর? কোনো সমস্যা নেই। তাহলে মাঝরাস্তায় এভাবে নেমে গেলি কেন? তোর এত কথা শোনার সময় কিংবা ধৈর্য কোনোটাই আমার নেই। নাটক কম করে তাড়াতাড়ি বাইকে ওঠ। না, আমি তোর সাথে যাব না। কুয়াশা, ভালোভাবে বলছি, বাইকে ওঠ। আমিও ভালোভাবেই বলছি, যাব না তোর সাথে। আমার সাথে তুই বাসায় যাবি না, তাই তো? হ্যাঁ। শারিম আর কোনো কথা না বলে কুয়াশাকে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় কুয়াশা বোকা বনে যায়। নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলে, শারিম আমাকে নিচে নামিয়ে দে, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আমারও অতিরিক্ত তর্ক করা একদম পছন্দ নয়। চুপ থাক এখন, বেশি কথা বললে মাটিতে ফেলে দিব, কোমর ভাঙলে নিশ্চয় তোর ভালো লাগবে না। কুয়াশা আর কিছু বলে না, এই ছেলেকে একটুও বিশ্বাস নেই। যখন যা ইচ্ছা করতে পারে সে। কিছুটা সামনে এসে একটা চায়ের দোকানের সামনে কুয়াশাকে নামিয়ে দেয় শারিম। তারপর চাওয়ালাকে বলে, মামা দুই কাপ করা লিকারের চা দিয়েন তো, তুই আমাকে এখন নিয়ে আসলি কেন? জয়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু এখন এখানে আসার কারণ কি? শারিম কুয়াশার কথায় গুরুত্ব না দিয়ে তার হাতে এক কাপ ধোয়া ওঠা চা ধরিয়ে দেয়। চা খা, দেখবি ভালো লাগবে, বৃষ্টিতে ভিজেছিস তো, এখন আদা দিয়ে লিকার চা খাওয়া ভালো। কুয়াশা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আমি তো ভেবেছিলাম আজ আমার সাথে খারাপ কিছু হবে, কিন্তু তুই এত শান্ত কিভাবে? ভয় পাস আমাকে? একদমই না, প্রতি বছর এই দিনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা করতাম, এই বছর স্বামী স্ত্রী হয়ে এসেছি এখানে, সুতরাং কিছুটা অন্যরকম কাহিনী তো হতেই পারে। কুয়াশা মুচকি হেসে উত্তর দেয়, ধন্যবাদ আজকের দিনটা এত সুন্দর করে তোলার জন্য। পুলিশ অফিসার নাহিফের মুখোমুখি বসে আছে কুয়াশা আর আনিশা। কুয়াশা, এত জরুরি দেখা করতে চাইলেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা হয়নি, আমরা আপনাকে কিছু তথ্য দেওয়ার জন্য ডেকেছি। কি তথ্য? আমি আর আনিশা অনেক খুঁজে প্রচুর ভেবে একটা তারিখ বের করেছি। আমার মনে হয় এই তারিখে আমরা কোনো তথ্য পেলেও পেতে পারি। কত তারিখ? 13 তারিখ। 13? হ্যাঁ। কিভাবে বুঝলেন? আমরা গত 4 মাসের সবগুলো তারিখ বিবেচনা করে দেখেছি, প্রতিটা তারিখই বিজোড় সংখ্যা দিয়ে শুরু, 1 তারিখ থেকে শুরু হয়েছে, 3 তারিখে আবার একজন গায়েব হয়, এরপর হঠাৎ করেই 15 তারিখে চলে যায় সংখ্যাটা, দ্বিতীয় মাসের 15 তারিখ আর 17 তারিখ আরও 2 জন গায়েব হয়, তৃতীয় মাসের 11 তারিখে শুধু একজন গায়েব হয়, আর চতুর্থ মাস অর্থাৎ গত মাসের 5 এবং 7 তারিখে 2 জন গায়েব হয়েছে। এই সংখ্যাগুলো কিন্তু একে অপরের সাথে যুক্ত, আর আমার দৃঢ় বিশ্বাস আগামী 13 তারিখে আবারও হানা দিবে ওরা। 11 তারিখ নয় কেন? কারণ আজকেই 11 তারিখ। এখন কয়টা বাজে? সন্ধ্যা 6টা। রোগী গায়েব হয় কখন? গভীর রাতে। কথাটা বলে কুয়াশা থেমে যায়, কিছু একটা ভেবে অনেকটা উচ্চস্বরে বলে ওঠে, তার মানে আজই? অফিসার নাহিফ হেসে ওঠে, তারপর সম্মতি জানিয়ে বলে, জি, আজই রোগী গায়েব হবে, এটা আমার মনে হচ্ছে, কারণ শুরুটা হয়েছিল 1 তারিখে, তারা 10 দিন আগের কিংবা পরের তারিখ বেছে নেয়, সুতরাং এবারের 2টো তারিখ হল 11 এবং 13 তারিখ। আনিশা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আজ আবারও পাহারা দিতে হবে আমাদের। হ্যাঁ, কারণ পাখিকে খাঁচায় ঢোকানোর সঠিক সময় এটা।
একবার যদি ওদের ধরতে পারি তাহলে অনেক অসহায় মানুষের জীবন বাঁচাতে পারবো আমরা। আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? কুয়াশা চট করে উত্তর দেয়, সেই সকল রোগী গায়েব হয় যাদের আর্থিক অবস্থা আহামরি নয়। আপনি কিভাবে বুঝলেন যে আমি এই কথাটা বলতে চাইছিলাম? কুয়াশা কিছুটা ভাব নিয়ে হেসে বলে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় যথেষ্ট ভালো। ঠিক আছে, এখন আপনারা বাসায় যান, একটু বিশ্রাম নিয়ে নিন, কারণ আজ সারা রাত আমাদের জেগে থাকতে হবে। আসি তবে। আচ্ছা, আনিশার সাথে কুয়াশা বের হয়ে যায় ক্যাফে থেকে। পাশ থেকে আরও একজন সরে যায়, চোখে মুখে তার অস্বাভাবিকতার ছাপ স্পষ্ট, তবে সে রেগে আছে নাকি আনন্দে আছে তা বোঝার উপায় নেই। অশান্ত চোখগুলো আগন্তুক বন্ধ করে নেয়, অতঃপর লম্বা দীর্ঘশ্বাস, বাসায় এসে গোসল করে বিছানায় গাইলে দেয় কুয়াশা। এর মধ্যে ইয়ানা পাস্তা নিয়ে হাজির হয়, বৌমনি আমি তোমার জন্য পাস্তা বানিয়ে এনেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। কুয়াশা হেসে উঠে বসে তারপর ইয়ানার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, মাঝে মাঝে ভাবি তুমি আমার রায় বাঘিনী ননদিনী নাকি আপন বোন, কখনো কখনো ননদ কখনো কখনো আপন বোন, অবস্থা বুঝে ব্যবস্থা নিব আর কি, হিহিহিহি। ওরে আমার ছোট্ট ননদ রে, এইটুকু বয়সেই কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তুমি সবসময় এমনই থেকো ইয়ানা, আগে খেয়ে নাও বৌমনি, পাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কুয়াশা ইয়ানার হাত থেকে পাস্তার বাটি নিয়ে অল্প করে মুখে দেয়, মুখে দিয়েই এক গাল হেসে বলে, অনেক মজা হয়েছে। বৌমনির মুখে এমন কথা শুনে ইয়ানাও খুশি হয়ে যায়, নিজেও এক চামচ পাস্তা মুখে পুরে নেয়, অতঃপর বৌমনির কাছে তার আবদার, বৌমনি আমার সাথে আগামীকাল ঘুরতে যাবে। কোথায়? আমরা একটু কেনাকাটা করতে যাব। তারপর ব্যস্ত শহরের সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে তৈরি হওয়া খাবার খাব। তারপর দুই ননদ আর বৌমনি মিলে হাসতে হাসতে বাসায় ফিরব। কি যাবে তো? অবশ্যই যাব, আমার একমাত্র ননদের আবদার বলে কথা। আচ্ছা আমি এখন যাই, পড়তে বসি একটু। তোমার ভাইয়া কোথায় ইয়ানা? ভাইয়া তো এখনো বাসায় ফেরেনি বৌমনি। কেন, তোমাকে কিছু বলেনি? তেমন কিছু না। আচ্ছা তুমি পড়তে বসো যাও। ঠিক আছে, ইয়ানা চলে যায়। কুয়াশা আরও এক চামচ পাস্তা মুখে পুরে ভাবে, এখনো বাসায় আসেনি, গেল কোথায় এই ছেলে। রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে যায়। কুয়াশা নিজের ঘরে এসে ঘড়ির দিকে তাকায়, তখনই তার ফোনে অফিসার নাহিফের কল আসে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম, কি করছেন? রাতের খাবার খেলাম মাত্র। আপনি? নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছি, ভালো লাগে, হুম, এক প্রকার শান্তি অনুভব করি। কেউ কষ্ট দিয়ে চলে গিয়েছে নাকি? তাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি, সে কখনো ভালোবাসেনি আপনাকে, জানি না, কষ্ট হয় হয়তো। এসব বাদ দিন, আমরা আজ রাত 11টার দিকে বের হব, আপনি তৈরি থাকবেন, আমি আপনাকে নিতে আসব, আজ অন্তত মানা করবেন না, আমাদের খুব সাবধানে থাকতে হবে, একসাথে যাওয়াটা বেশি ভালো হবে। সমস্যা নেই, আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকব, আপনার সাথেই যাব আজ। ধন্যবাদ, এর জন্য আবার ধন্যবাদ দিতে হয় নাকি? ওহ, ভালো কথা মনে পড়েছে। কি? আমি কিন্তু নিকোটিনের ধোঁয়া একদম সহ্য করতে পারি না। নাহিফ কিছু না বলে মুচকি হেসে কল কেটে দেয়, তারপর নিজের অপ্রাপ্তির ছবির দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, তোমায় নিজের করে পেলে আমার এই ছোট জীবনে আর কোনো না পাওয়ার গল্প কিংবা অপূর্ণতা থাকতো না মনোহারিনী।
কিছুক্ষণ থেমে আবারও বলে, তোমায় যে ভীষণ ভালোবাসি মনোহারিণী, তবুও তোমায় কেন পেলাম না? তোমাকে না পাওয়ার আক্ষেপ নিয়েই কি তবে আমাকে এই দুনিয়া ছাড়তে হবে? যদি তাই হয় তাহলে যেন অচিরেই আমি বিদায় নিতে পারি, কারণ তোমাকে এত কাছে পেয়েও স্পর্শ করতে না পারার ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। আমার হৃদয় অনলের শিখায় দগ্ধ হচ্ছে বারেবার, দুই ফোঁটা অশ্রু বেয়ে পড়ে নাহিফে রাখি যুগল থেকে, চোখের পানি মুছে সে শেষবারের মতো নিকোটিনের ধোয়া ছাড়ে, অতঃপর দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দেয় সেটা, চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বেরিয়ে পড়ে কুয়াশার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। পুরো ঘরে পায়চারি করছে কুয়াশা, অস্থির হয়ে ভেবে চলেছে শারিমের কথা, এই ছেলের চিন্তায় চিন্তায় আমি শুকিয়ে এবার কাঠ হয়ে যাব, এমনিতেই সবাই ক অঙ্কা ল বলে, এরপর তো আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই পর্যন্ত 42 বার কল দিয়েছি, একটা বার কল ধরার প্রয়োজন মনে করল না অসভ্য ছেলে। কথাটা বলে আরো একবার শারিমের নাম্বারে কল দেয় সে, এবারও কল রিসিভ করল না শারিম। কুয়াশার আগে ফুসতে ফুসতে নিজেকে নিজেই বলে, তুই এত চিন্তা করছিস কেন? তোর তো শারিমের জন্য চিন্তা করার কারণ নেই। ও হ্যাঁ, আমি তো এমনি এমনি চিন্তা করছি না, ও বাসায় আসলে ওর চোখে ফাঁকি দিয়ে আমি বের হতে পারবো না, তাই তো এত চিন্তা করছি। যদি বের হওয়ার সময় ওর সামনে পড়ে যাই তাহলে তো আজকে আমার আর বের হওয়ায় হবে না। কুয়াশা ঘড়ির কাঁটায় সময় লক্ষ্য করে, 11টা বাজতে আর 12 মিনিট বাকি আছে। সময় দেখে সে তড়িঘড়ি করে তৈরি হয়ে নেয়, এরপর নিজের শ্বশুর বাড়ি থেকে চোরের মতো বের হয়ে যায় সে। চলবে গল্পের প্রথম অংশ, নীলাভ বর্ষণ, লেখায় নামিরা নূর নিদ্রা।